আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের এই ক্লাসটি সম্পূর্ণ একটি ফাইবার সাকসেস গাইডলাইন, অর্থাৎ একজন নতুন পুরাতন কিংবা যার প্রোফাইলগুলো আছে প্রত্যেকের জন্যই আজকে এই ক্লাসটি। আমাদের ইউটিউব চ্যানেলের সব থেকে বড় ভিডিও এটি হতে পারে, কারণ একটি ভিডিওতেই আমরা ফুল ফাইবারটা শেষ করার চেষ্টা করব। ফুল ফাইবার বলতে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ থেকে শুরু করে সব কিছু, কি কি করতে হবে, কোন জায়গাগুলোতে প্রোফাইল কিভাবে সাজাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। একটা প্রোফাইল তৈরি করবো সরাসরি, কিভাবে সাইন ইন করবেন, কিভাবে সাইন আপ করবেন, কোন কোন বিষয়গুলো আপনার প্রয়োজন। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারা নতুন, বিশেষ করে যারা নতুন, তাদের জন্য এই একটি ভিডিওই যথেষ্ট যে আপনার ফাইবারের সম্পূর্ণ সাকসেস গাইডলাইনটির জন্য, অর্থাৎ ফাইবারে আপনি কি থেকে কি করবেন, কোথায় যাবেন, কিভাবে করবেন, কখন প্রোফাইল খুলতে হবে, কিভাবে প্রোফাইলগুলো খুলবেন, কখন আপনি স্কিল অ্যাড করবেন, কিভাবে ডেসক্রিপশন হবে, ফুল বিষয়গুলো আমরা আজকে একটি ভিডিওর মধ্যে চেষ্টা করব কমপ্লিট করার জন্য। যদিও বা ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলের সব থেকে বড় একদম ক্লাস হবে এটি, কিন্তু টার্গেট থাকবে আমরা এক ক্লাসে কমপ্লিট করে ফেলবো। তো আমরা যেহেতু ফাইবার অ্যাকাউন্ট 2022 সালের আপডেট অনুযায়ী করব, 2022 সালের আপডেট অনুযায়ী অনেকগুলো আপডেট রয়েছে। প্রথম কথা, একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাকে কি কি প্রয়োজন সেই বিষয়টা আপনাকে আগে নিতে হবে। এই বিষয়টা আমি শুরুতে বলতেছি কেন, কারণ এই বিষয়গুলো না হলে আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন না, করবেন না, করবেন না। প্রথম বিষয়, আপনার সুন্দর একটি ছবি লাগবে। এই ছবিটি, যে ছবিটি যার নামে প্রোফাইল তৈরি হবে, সাপোজ ধরে নিন আমি আমাকে দ্বারা উদাহরণ দিচ্ছি, আমি যদি আমার নামে প্রোফাইল তৈরি করি তাহলে 100% আমার একটি ছবি থাকতে হবে। প্রথম বিষয়, এখন ছবিটি কিরকম হবে, ছবিটি কোনোভাবে ব্লার হওয়া যাবে না, ছবিটিতে কোনোভাবে চশমা রাখবেন না, ছবিটিতে কোনোভাবে উন্নত মানের কোনো ক্যামেরা দিয়ে তোলার দরকার নেই, শুধুমাত্র আমরা যে মোবাইল স্বাভাবিক যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরা দ্বারা উঠাবো। এক, প্রোফাইলে যে ছবিটা অ্যাড করব এটা 70% যেন আমার ফেসটা যেন বোঝা যায়, অর্থাৎ আমি যেভাবে আমি কি করতেছি, আমি যে আমার ফেসটা, এই যে আমি এখন সরাসরি সামনে, এই ফেসটা যেন সরাসরি বোঝা যায় যে হ্যাঁ একমাত্র আমি আছি। ছবি কোনো মাঠে ঘাটে বন জঙ্গলে গিয়ে তোলা যাবে না, আপনি পুকুরে মাছ মারতে নামছেন ওই অবস্থায় ছবি তুলে ফাইবারে আপলোড করতেছেন এটা ঠিক নয়। আপনাকে রাখতে হবে এমন একটি ছবি যে ছবিটি সুন্দর একটি কি থাকবে, একটা শার্ট থাকা উচিত, একটা কোট থাকা উচিত, একটা যদি টাই করতে পারেন কোনো অসুবিধা নেই, এটা আরো ভালো। অর্থাৎ আমি যেটা বলতেছি, একটা অফিসিয়াল গেট আপ থাকতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হলো কি, আপনাকে অবশ্যই অবশ্যই একটি সুন্দর মানের ছবি থাকতে হবে। দ্বিতীয় বিষয়, আপনি ফাইবারে যখন আসবেন সর্বপ্রথম যে সিকিউর করতে হবে, আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। জিমেইল অ্যাকাউন্টটা কিরকম হবে, জিমেইল অ্যাকাউন্টের আগে ইতিমধ্যে যে জিমেইলের আন্ডারে আপনার কোনো প্রোফাইল খোলা নেই, ফাইবারের কোনো প্রোফাইল খোলা নেই, সেই রকম একটা নতুন সুন্দর মানের একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। যে জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আপনি কি করবেন, আপনার ফাইবার প্রোফাইলটা অন করবেন, যে ব্যক্তির নামে খুলবেন আপনি ফাইবার প্রোফাইলটা। তৃতীয় বিষয়, যে ব্যক্তির নামে ফাইবার প্রোফাইলটা খুলবেন 100% তার এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ডের ব্যাপারে আপনাদের কনফিউশন হলো, এনআইডি কার্ড আমার কি ন্যাশনাল যেটা স্মার্ট কার্ড হলে হবে নাকি নর্মাল কার্ডটা হলে হবে। আপনার যে এনআইডি কার্ড আছে হোক, সেটা নর্মাল কিংবা স্মার্ট কার্ড, দুটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে অন্য কোনো কোয়েশ্চেন নাই, ভাই আমার জন্ম সনদ আছে, আমার আমি অ্যাপ্লাই করেছি, এ ধরনের কোনো কোয়েশ্চেন নাই, আপনার এনআইডি কার্ড থাকতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। চতুর্থ বিষয়, আপনি যখন জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করতেছেন, জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময় যে কোয়েশ্চনটা বেশি করা হয়েছে, ভাই আমি কি আমার নামেই মোবাইল নাম্বারটা দিয়ে ওই জিমেইল অ্যাকাউন্টটাতে ভেরিফাই করবো কিনা, যদি করতে পারেন ভালো, যদি করতে না পারেন কোনো অসুবিধা নাই, অবশ্যই অবশ্যই অন্য কোনো মোবাইল নাম্বার হলে হবে, যেটা শুধুমাত্র জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতেছেন। জিমেইল অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা অ্যাড করবো আমরা ভেরিফাই করার জন্য, জিমেইল অ্যাকাউন্ট নট ফাইবার অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্টটা অন্য কোনো মোবাইল নাম্বার হলে হবে যেটা আপনার নামে নেই, আপনার মায়ের নামে, আপনার বাবার নামে, যে কোনো নামে থাকলেই হবে। তারপরে আসুন ষষ্ঠ বিষয়, আপনার একটি ফেসবুক প্রোফাইল লাগবে। যে ফেসবুক প্রোফাইলটি আপনার নামে, সাপোজ আমি আমার কি করতেছি একটা প্রোফাইল তৈরি করতেছি ফাইবারে, আমার নামেই একটা কি থাকতে হবে, 100% এনআইডি কার্ডের সাথে, নামের সাথে মিল রেখে ফেসবুকের একটি প্রোফাইল থাকতে হবে। তারপর একটি থাকতে হবে টুইটার অ্যাকাউন্ট, 100% আমার নামের সাথে এনআইডি কার্ডের সাথে মিল রেখেই কি করতে হবে, আমার একটা টুইটার অ্যাকাউন্ট রাখতে হবে, অবশ্যই অবশ্যই এটি করতেই হবে। এই দুটি, এই ছয়টি বিষয় প্রথম বিষয়। পরে যে বিষয়টি, আপনি যখন ফাইবার একটা প্রোফাইল তৈরি করবেন, আপনি কি নিয়ে কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন নাকি ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এই ধরনের 10টি কি লাগবেন, স্কিল লাগবেন যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং সার্ভিস দিব, ইউটিউব মার্কেটিং দিব, গুগল টপ রিঙ্কিং দেবো, এসইও দিব, এই ধরনের 10টি স্কিল অ্যাড করবেন, আপনি লিখে রাখবেন, আগে থেকে লিখে রাখবেন, ফাইবার প্রোফাইলে বসে যে লিখবেন এমনটা নয়, আপনি আগে থেকে নোট করে রাখবেন। আট নম্বর বিষয়, আপনাকে অবশ্যই অবশ্যই একটি সুন্দর একটি ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন কি, আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন গ্রাফিক ডিজাইনার অথবা একজন ওয়েবসাইট ডেভেলপমেন্টার, এটা ক্লায়েন্টকে বোঝানোর জন্য সুন্দরভাবে একটি কি করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, যেটি আমরা আমাদের প্রোফাইলে কি করতে পারি, অ্যাড করতে পারি। 10 নম্বর বিষয়,
একটা ইউজার নেম, ফাইবার প্রোফাইলের একটা ইউজার নেম, ইউজার নেম কি এবং এনআইডি কার্ডের নাম অনুযায়ী নাম মিল রাখা কি, ইউজার নেমটা আমি শুধুমাত্র এখন মনে রাখুন যে এই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে, আমি একটু পরে কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো। 10 নম্বর বিষয় হচ্ছে ইউজার নেম, ইউজার নেম হচ্ছে কি আপনাকে, যেমন আপনার নাম হচ্ছে সলিমুল্লাহ, নাম ডাকে আপনার নাম হচ্ছে সলিমুল্লাহ কিন্তু নাম আপনাকে ডাকতেছে গ্রামের লোক সলি বলে, এই যে ছোট্ট একটা নাম বলে ডাকে সলি, সলিমুল্লাহ থেকে সলি বলে ডাকে, এটাই হচ্ছে ইউজার নেম অর্থাৎ ডাক নাম। যদি আপনার ফাইবার প্রোফাইল তৈরি করতে ইউজার নেম যখন আমরা সেট করব, যদি আপনার নাম হয়ে থাকে রিয়াজুল কবির, আপনি যদি ওখানে রিয়া লেখেন কোনো প্রবলেম নেই। যদি ইউজার নেমের ক্ষেত্রে আবারও ক্লিয়ার করতেছি, 10 নম্বর বিষয় ইউজার নেম, ইউজার নেম আপনার যদি ফুল নেম হয়ে থাকে রিয়াজুল কবির অ্যাজ পার এনআইডি কার্ড, যদি আপনি ইউজার নেমের জায়গায় রিয়া অথবা রিজ অথবা রিজাউল শুধুমাত্র ছোট্ট একটা নাম লেখেন তবু কোনো অসুবিধা নেই, এটি হচ্ছে মূল বিষয়। কারণ ইউজার নেম অনেক সময় লেখার সময় বলা হয় যে কি ভাই আমি তো ইউজার নেমটা ভুল করে ফেলছি, এটা কোনো ভুল নয়। 11তম বিষয়, আপনার ফাইবার প্রোফাইল যখন আপনি ভেরিফাই করবেন তৈরি করতে যাবেন তখন আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, এই মোবাইল নাম্বারটি কার নামে হবে এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এটি আপনার এনআইডি কার্ড দ্বারা তোলার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সিকিউর। তবে হ্যাঁ, আপনি অন্য কোনো মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে কাজ করতে চাচ্ছি, এই জন্য উচিত হবে আপনার নামেই আপনি তৈরি করবেন। এটার এই ভিডিওটি যেহেতু আমরা আজকে ফাইবার প্রোফাইলটা তৈরি করা 2022 সাল অনুযায়ী অনেক বড় হয়ে যাবে, এর পরে আমরা একটা ভিডিও নিয়ে আসব যেটার মাধ্যমে আপনি এগুলো না করলে, আমি যেগুলো বিষয়ে বলতেছি এগুলো না করলে আপনার কি কি সমস্যা হতে পারে, আমি সেই বিষয়গুলো নিয়ে ফুললি একটা ক্লাসে আলোচনা করবো, অর্থাৎ খুব একদম ডিপলি আলোচনা করবো। এই যে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মাস্ট বি থাকতে হবে, এরপরে যে আনুষাঙ্গিক বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথম বিষয় কোশ্চেন হচ্ছে যে ভাই আমি একটি ফাইবার প্রোফাইলে আমি দুইটি কাজ জানি, ডিজিটাল মার্কেটিংও জানি গ্রাফিক ডিজাইনও জানি, কিংবা গ্রাফিক ডিজাইন জানি ডিজিটাল মার্কেটিং জানি, একটা অথবা দুইটা কাজ জানি, আমি আমি কি দুই ধরনের সার্ভিস দিতে পারবো কিনা? ইয়েস অবশ্যই পারবেন, কোনো কোশ্চেন নেই এই বিষয় নিয়ে, কেউ কোনো কোশ্চেন নাই যে আমি মনে হয় দিতে পারবো না। পৃথিবীতে যত ভিডিও তৈরি হবে যত ইউটিউব চ্যানেল আছে সবাই এক কথাই বলবে, যদি দুই একটা ইউটিউব চ্যানেল বলে যে না করা যাবে না তাহলে বুঝবেন সে অজ্ঞ আছে এখনো। 100% আপনি একই প্রোফাইলে দুই ধরনের সার্ভিস দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। অন্যান্য যে বিষয়গুলো যে ভাই ইতিমধ্যে আমি একটি ফাইবার প্রোফাইল তৈরি করে ফেলছি একটি ডিভাইসের মধ্যে, আমি কি আরো ডিভাইসে এই প্রোফাইলে আরো কি তৈরি করতে পারবো কিনা? না, তৈরি করতে পারবেন না, একটা ডিভাইসের জন্য একটি প্রোফাইল, একটি প্রোফাইল, কোনোভাবে অন্য কোনো প্রোফাইল তৈরি করা যাবে না। তারপরে যে বিষয়গুলো, আমি যে ফাইবার প্রোফাইল ইতিমধ্যে তৈরি করছি কিনা সেটা আমি কেমনে বুঝবো? আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টে আপনি ঢুকবেন, ঢুকার পর ইনবক্সে গিয়ে সার্চ দেবেন অথবা সার্চ বক্সে সার্চ করবেন ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট রিলেটেড যদি ইতিমধ্যে কোনো জিমেল থেকে থাকে তাহলে বুঝবেন আপনার ফাইবার প্রোফাইলটা খোলা হয়ে গেছে, আপনি আর ওইখান থেকে খুলবেন না, এটা আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আসুন, অনেকের কোশ্চেন হবে যে ভাই আমি যে একটা অ্যাকাউন্ট ডিলিট করে ফেলছি এরপরে কি ওই ডিভাইসে আমি নতুন ভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারতেছি, পারবো কিনা? হ্যাঁ পারবেন, যে কোনো একটা অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন ওখানে, তবে তার আগে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন উইন্ডোজ দিয়ে সম্পূর্ণ ফ্রেশ করে আপনি ওই অ্যাকাউন্টটা তৈরি করবেন, তার আগে তৈরি না করাটাই বেটার। আপনি যদি শুধুমাত্র হিস্টোরি গুলোকে কুকিজ গুলো ডিলিট করে করতে পারেন, করতে পারবেন, তবে সিকিউর থাকার জন্য অবশ্যই অবশ্যই যখন আপনার আগে যদি কোনো প্রোফাইল থেকে থাকে ভুলে ওইটা একদম ডিজেবল করে দিয়ে, ডিজেবল করে দিয়ে আবারও বলতেছি, যদি ভুলে কোনো কারণে হয়ে থাকে, যদি মন চায় তাহলে ডিজেবল করে দিয়ে আপনি কি করবেন, আপনি নতুন ভাবে ফাইবার প্রোফাইল তৈরি করতে পারবেন। পরের যে কোশ্চেন যে ভাই আমি একটা আইডি দিয়ে কি প্রোফাইল তৈরি করেছিলাম, ইতিমধ্যে আমার ভেরিফাই হয় নাই, ভেরিফাই না হওয়াতে আমার আইডিটা ডিজেবল হয়ে গেছে, আমি ওই সেম এনআইডি কার্ড অনুযায়ী তৈরি করতে পারবো কিনা অ্যাকাউন্ট? তৈরি করতে পারবেন, বাট তৈরি করবেন না, তৈরি করতে পারবেন কিন্তু তৈরি করবেন না, কেন? সিকিউর থাকার জন্য, আমার প্রোফাইলটা যেন ঠিক থাকে, ফাইবার যদি কোনো কারণে আমার ডাটাটা রেখে দেয় তাহলে আমাদের কি হবে, আইডিটা নষ্ট হয়ে যাবে। এর পরে যে কোশ্চেন গুলো যে ভাই আমি ফাইবার যে ব্রাউজারে অ্যাড করব, গুগল ক্রোমে ব্যবহার করব না মজিলা ফায়ারফক্সে, এটা অ্যাজ ইট ইজ আপনার মতো, আপনি কলা খাবেন না ব্যানানা খাবেন আপনার ব্যাপার, আপনি ইংলিশে খান কিংবা বাংলায় খান আপনি তৈরি করতে পারেন, তবে সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই গুগল ক্রোমে ব্যবহার করবেন, কারণ গুগল ক্রোমে আপনার অত্যন্ত ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন। এই ছিল আমাদের স্বাভাবিক বিষয়গুলো, এখন আমরা সরাসরি এই বিষয়গুলো ব্যতীত প্র্যাকটিক্যালি গিয়ে দেখবো আমরা কোন সময় কোন জায়গাতে কি বিষয়গুলো অ্যাড করব। সরি, একটি বিষয় স্কিপ করছি, আরেকটি বিষয় অ্যাড করতে হবে, যদি প্রয়োজন হয় যদি সম্ভব হয় আপনি কোন ইনস্টিটিউট থেকে লেখাপড়া করছেন, কত সালে লেখাপড়া করছেন, এই রিলেটেড একটা ডাটা, যেহেতু এই ডাটাটি অত্যন্ত প্রয়োজন নয়, কারণ কি ফাইবার ওই বিষয়টাকে বিশ্বাস করে আপনার কি স্কিল আছে, আপনি এখানে কোন ইনস্টিটিউট থেকে পাস করছেন এটা মূল বিষয় নয়, তাদের কাছে মূল বিষয় হচ্ছে আপনি কি কাজ পারেন।
এই বিষয়গুলো ঠিক রেখেই আমরা এখন নেক্সট যে কাজগুলো আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। তো আজকে আমরা দেখব একজনের প্রোফাইল থেকে, উনি হচ্ছে এমডি জায়েদ। এমডি জায়েদ আপনি আছেন, সরাসরি শেয়ার করুন। এমডি জায়েদ সরাসরি শেয়ার করুন। জি ভাই, শেয়ার করছি। ওকে এমডি জায়েদ, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করুন। করছি ভাই। ওকে, তাহলে আমরা শুরু করতেছি একদম 2022 সালের নতুন নিয়ম অনুযায়ী ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ। তো যে বিষয়গুলো ক্রিয়েট এবং সেট আপ করতে হবে সেই বিষয়গুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। সবাইকে আবারও রিকোয়েস্ট করব, কোনোভাবে স্কিপ করবেন না, এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শুনলে, শুধুমাত্র নতুনদের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই আশা করি খুবই উপকার হবে। তো আমরা সরাসরি কি করতেছি, আমরা চলে আসতেছি আমাদের একটা ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিই। অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই জিমেল অ্যাকাউন্টটা সর্বপ্রথম কি করবেন, একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি একটা ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোমে আসবেন। সাপোজ ধরে নিন আমাদের এখানে একটা কি জিমেল অ্যাকাউন্ট হচ্ছে, এটি 105, এটা হচ্ছে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট। এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা কি করবো, ফাইবার অ্যাকাউন্ট খুলবো। আপনি ফাইবার অ্যাকাউন্ট যখন খুলবেন, ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য সর্বোত্তম যে কাজটা করতে হবে, আপনি গুগল ক্রোমে আসুন কিংবা মজিলা ফায়ারফক্সে যান। যেহেতু আমরা গুগল ক্রোম দিয়ে দেখাচ্ছি, এই জন্য গুগল ক্রোমে আসবেন, এটাকে বলে ব্রাউজার। আর এর পাশে যেটা প্লাস বাটন যদি হয় এটাকে বলে ট্যাব। তো আমরা কি করলাম, গুগল ক্রোমে আসলাম, এই ব্রাউজার ফুলটাতে আসলাম। আসার পর আমরা এখান থেকে একটা ট্যাব খুলে নিয়ে কি করতেছি, সার্চ করতেছি, জাস্ট সার্চ করবো ফাইবার, FIVER। এতগুলো লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন অটোমেটিক চলে আসবে fiverr.com। fiverr.com লিখে যখন আপনি ইন্টার করবেন, ইন্টার করার সঙ্গে সঙ্গে ফাইবার মার্কেট প্লেসের এই জায়গাটাতে আপনি চলে আসবেন। ওকে, তাহলে যখন আমরা ফাইবার এই অপশনটাতে আসলাম, অর্থাৎ ফাইবার এই মার্কেট প্লেসের যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতে আসলাম, অর্থাৎ এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। যখন আমরা fiverr.com লিখে সার্চ করব, fiverr.com লিখে সার্চ করার পর এখানে আপনি ফাইবার লোগো দেখতে পাবেন, অ্যাজ উইশ, মানে এইরকমই আপনি কি দেখতে পাবেন, একটা ইন্টারফেস দেখতে পাবেন প্রত্যেকেই। এই ইন্টারফেসটার মধ্যে আপনি দুভাবে অ্যাকাউন্ট করতে পারেন। এক, যদি আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে সাইন ইন, এখান থেকে দেখা যাচ্ছে সাইন ইন অপশন, এখান থেকে আপনি কি করতে পারেন, সাইন ইন করতে পারেন। দুই, যদি আপনার আইডি পাসওয়ার্ড নেই, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারেন, নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। যেহেতু আমরা আজকে তৈরি করতেছি নতুন একটি অ্যাকাউন্ট, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের সাইন ইন দরকার নাই, আমাদের দরকার জয়েন। অর্থাৎ আমরা কি করব, জয়েন করব। তবে আমরা কি করতেছি, এখানে ক্লিক করতেছি জয়েন বাটনে। জয়েন বাটনে কেন ক্লিক করতেছি, আমি জয়েন বাটনে এই জন্যই ক্লিক করতেছি যাতে করে আমি কি করতে পারি, আমি একটি ফাইবারে নতুন একটি প্রোফাইল তৈরি করতে পারি, যে প্রোফাইলের মাধ্যমে আমি কাজ করতে পারি। তো এখানে যখন আমি সাইন জয়েনে ক্লিক করব, জয়েনে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। প্রথম ইন্টারফেস দেখুন, জয়েন ফাইবার কন্টিনিউ উইথ ফেসবুক। তো আমরা কিন্তু মাউস যখন ইউজ করি না তখন দেখা যায় যে কোনো তো ব্যাপারে না, কন্টিনিউ উইথ ফেসবুক এর উপর একটা ক্লিক করলাম, কি বিষয়ে একটু ঘুরে আসি। যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু কি হবে, কন্টিনিউ উইথ ফেসবুক করার সঙ্গে ফেসবুকের সঙ্গে আপনার রিলেটেড হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি ভুলেও কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করে এই অপশনটাতে আসার পর, তাহলে আপনার ফেসবুকে যে আইডি পাসওয়ার্ড আছে আপনার ফাইবারের আইডি পাসওয়ার্ড তাই হয়ে যাবে। আবার বলতেছি, যদি কোনো ব্যক্তি এখানে এই ইন্টারফেসে আসার পর কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করে তাহলে আপনার ফাইবার প্রোফাইলটা অটোমেটিক তৈরি হয়ে যাবে, ওই ফাইবার প্রোফাইলের আইডি পাসওয়ার্ড হবে আপনার ফেসবুকে যে আইডি পাসওয়ার্ড সেই আইডি পাসওয়ার্ড। যদি আবার দুই নম্বর, কন্টিনিউ উইথ গুগল, কেউ যদি গুগলে এখানে ক্লিক করে আপনার যে জিমেল অ্যাকাউন্ট ছিল ওই জিমেল অ্যাকাউন্টের যে আইডি পাসওয়ার্ড, তাহলে আপনার ফাইবার আইডি পাসওয়ার্ডটা ওটা হয়ে যাবে। বাট আমরা কি করব, আমরা তো এইভাবে তৈরি করব না, আমরা তৈরি করব নিজের পছন্দ মতো একটা, যে আমি কি করব, আমি নিজের অনুযায়ী তৈরি করব। আমি যেন কি করতে পারি, আমার যেন একটা ইউজার নেম দিতে পারি, আইডি দিতে পারি, পাসওয়ার্ড দিতে পারি, আমরা এই পদ্ধতিতে করব। এই জন্য এই ইন্টারফেসে যখন যারা আসবো তখন কিন্তু আমরা এরকম দেখতে পারবো, আমরা যেহেতু এইভাবে তৈরি করব না, এই জন্য কি করব, আমরা এখান থেকে বাইর হয়ে যাব। বাইর হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, দেখুন এই যে বিকাম এ সেলার এই অপশনটাতে ক্লিক করব। তার আগে আরেকটা বিষয় দেয়, এখানে দেখুন সাইন ইন, জয়েনের পরে একটা বাটন আছে সাইন ইন। যদি আপনি সাইন ইনে ক্লিক করেন, যদি কেউ ভুলে মনে করেন যে আমি সাইন ইনে ক্লিক করলাম তবু কোনো প্রবলেম হবে কিনা, সাইন ইনে ক্লিক করার পরেও কিন্তু দেখুন একটা ইন্টারফেস আসছে, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল। অ্যাপেলটা আমাদের এখানে আপনাদের দরকার নেই, আপনারা এই দুটাই বেশিরভাগ ভুল করে থাকি আমরা, যে আমরা এটার উপর কন্টিনিউ করে দিই, আমরা অলস বেশি তো এই জন্য আর কি। যদি আপনার কি থাকে, ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, তাহলে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আপনি সাইন ইন করতে পারেন আগে থেকে আইডি পাসওয়ার্ড থাকলে। আমার যেহেতু এখনো নেই, এখান থেকে আমরা কি করতে পারি, নট এ মেম্বার ইয়েট, অর্থাৎ আমরা এ পর্যন্ত এখনো মেম্বার হই নাই, তাহলে আমরা কি করতে পারি, জয়েন নাও, এখানে ক্লিক করার পরও জয়েন হতে পারি। কিন্তু এই বাটনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকেও জয়েন হলাম না, শুধুমাত্র আমরা ইন্টারফেস গুলো দেখাচ্ছি, অর্থাৎ একজন ব্যক্তি যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারে সেই বিষয়গুলো।
বিকাম এ সেলার, যদি আমরা এখানে ক্লিক করি বিকাম এ সেলারে, যদি একটা ক্লিক করি বিকাম এ সেলারে ক্লিক করার পর দেখবেন তাদের কিছু ইন্টারফেস দেখা যাচ্ছে, অর্থাৎ এই ইন্টারফেস গুলো কি একটু বুঝে নেই। জয়েন বাটন থেকে করতে পারবেন, সাইন ইন থেকেও করতে পারবেন, বিকাম এ সেলার এখান থেকে আপনি করতে পারবেন। আপনি যখন বিকাম এ সেলার, বিকাম এ সেলারটা আসলে কি, আমরা যারা ফাইবারে প্রোফাইল খুলতেছি তারা প্রত্যেকে কি আমরা দুইটা নামে প্রোফাইল খুলতে পারি, দুইটা বিষয়ে প্রোফাইল খুলতে পারি। এক হচ্ছে আপনি হয় বায়ার হবেন নতুবা সেলার হবেন, মানে হচ্ছে কি হয় আপনি কাজ করাবেন নতুবা কাজ করবেন। আপনি একজন বাংলাদেশি হন কিংবা ইন্ডিয়ান হন কিংবা পাকিস্তান হন কিংবা যে কোনো ইউএস হন কি ইউকে হন, আপনি বায়ার প্রোফাইলও খুলতে পারবেন সেলার প্রোফাইলও খুলতে পারবেন, কোনো বাধা নেই। যেহেতু আমরা বায়ার না, আমরা কাজ করাবো না, আমরা কাজ করব, এই জন্য আমাদের কি করতে হবে বিকাম এ সেলার এই বাটনটাতে ক্লিক করতে হবে। যখন আপনি বিকাম এ সেলারে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওয়ার্ক ইউর ওয়ে ইউ বিং দ্য স্কিল উইল মেক আর্নিং ইজি, অর্থাৎ আপনি কি করুন এখান থেকে যদি আর্নিং করতে চান তাহলে আপনি সেলার হয়ে যান, আপনি কি করুন কাজ করুন, কাজ করার পর এখান থেকে ইনকাম করুন। তো আমরা এখান থেকে কি করুন একটু যদি নিচের দিকে আসি, তাদের ইন্টারফেস গুলো শুধুমাত্র একটু কতগুলো তাদের আপনার কি আছে ইন্টারফেস গুলো আছে, কারা কারা ইনকাম করতেছে, কিভাবে কাজ করতেছে, ফাইবারটা কিভাবে কাজ করে, একটা গিগ কি, ডেলিভার নেটওয়ার্ক কি, গেট পেড কি, মানে ওদের অপশন গুলো দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনার তাদের অপশন গুলো পরে নিতে পারেন, যেহেতু ইতিমধ্যে আমি ওইগুলোর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবোই, এই জন্য আমি পড়তেছি না, শুধুমাত্র জাস্ট ক্লিক করতেছি এখান থেকে আমি বিকামে সেলারে। বিকামে সেলারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কোথায় নিয়ে যাবে, আবার দেখুন এই একটা ইন্টারফেস, এই ইন্টারফেসটাতে নিয়ে আসতেছে। যে ইন্টারফেসটা আমরা কোথায় পাইছিলাম, মনে করুন আমরা যখন সাইন ইনে ক্লিক করেছিলাম ওই একই ইন্টারফেস পাইছিলাম, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, এখানে ইমেল নাম্বার কন্টিনিউ। তা আমরা যেহেতু তিনটা বাটন থেকে আসতে পারি, আমরা করবো কোথা থেকে বিকামে সেলার। বিকামে সেলারে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করতে পারি, এই জায়গাতে আসতে পারি। এখান থেকে এসে আমরা এই যে এখানে সাইন ইনে ক্লিক করলেই কিন্তু কি পাবো, আমরা ওই ইন্টারফেসটাতে ঘুরে যাবো। দেখি দেখাচ্ছি, আমি সাইন ইনে ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করার পর দেখুন আমাকে ওই একই জায়গাতে নিয়ে যাচ্ছে। কোন জায়গা, এই যে আমি কিছুক্ষণ আগে যেখানে ছিলাম ওই একই জায়গাতে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি এই তিন বাটনে যে জায়গাতে ক্লিক করুন না কেন আপনাকে ঘুরে ফিরে একই জায়গাতে নিয়ে যাবে, অর্থাৎ জয়েন বাটন নিয়ে যাবে, যে বাটনটাতে আমরা প্রথমে বলছিলাম যে আপনি একজন কি করতে চাচ্ছেন, একজন জয়েন করতে চাচ্ছেন, আপনি কিভাবে জয়েন করবেন সেই বিষয়টা নিয়ে। তো আমরা যখন জয়েন করতে চাচ্ছি, এখানে জয়েনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলতেছে ইন্টার ইউর ইমেল, যে আপনি জয়েন করতে চাচ্ছেন আপনি আপনার ইমেল নাম্বারটা কি করুন এখানে ইন্টার করুন। এখন কোন ইমেল নাম্বারটা এখানে অ্যাড করবেন, কোন ইমেল নাম্বারটা এখানে অ্যাড করবেন সেই বিষয়টা নিয়ে খুবই মনোযোগ দিয়ে শুনুন। এখানে দেখুন আপনি যখন একটা ব্রাউজার খুলে নিয়েছেন, এখানে কিন্তু আপনি কি করছেন একটা ইমেল নাম্বার অ্যাড করছেন। এই যে আপনি ছবির উপরে ক্লিক করলে দেখতে পারবেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছেন, ওই যে বলছিলাম নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, যে জিমেল অ্যাকাউন্টটা একদম কি ফ্রেশ, আপনি কোনোভাবে অন্য কোথাও ইউজ করেন নাই, কোনোভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন নাই, সেই জিমেল অ্যাকাউন্টটা। যেমন এই যে এটা এখানে একটা জিমেল অ্যাকাউন্ট আমাদের দেখা যাচ্ছে, এই যে জিমেল অ্যাকাউন্টটা আছে আমরা এই জিমেল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করব। এমডি জায়েদ আপনি থাকলে এই জিমেল অ্যাকাউন্টটা, তাই তো? হ্যাঁ ভাই, এটাই। ইয়েস, অর্থাৎ আমরা এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা কি করব, অন করব, অবশ্যই অবশ্যই এখানে ব্রাউজারের জন্য সেই জিমেল অ্যাকাউন্টটাই থাকে, অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করছেন এখানে অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাড খুলতেছেন এমনটা করবেন না, না করাটাই বেটার। আবার বলতেছি না করাটাই বেটার, এখানে অবশ্যই অবশ্যই যে জিমেল অ্যাকাউন্টে ব্রাউজার আছে সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিবেন। তো আমরা এই জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর সরাসরি ক্লিক করতেছি কোথায়, কন্টিনিউ। কন্টিনিউয়ে ক্লিক করার পরেই দেখুন আমাদের নতুন আরেকটা ইন্টারফেস চলে আসলো। এই ইন্টারফেসটার মধ্যে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম ভিডিও শুরুতে, আপনাকে একটা ইউজার নেম ভাবতে হবে, এটা হচ্ছে সেই ইউজার নেম, চুজ এ ইউজার নেম। ইউজার নেমটা কি, রেজাউল কবির ভাইয়ের দ্বারা আমি যেটা উদাহরণ দিছিলাম যে আপনার ফুল নেম হচ্ছে অ্যাজ পার এনআইডি কার্ড রেজাউল কবির, বাট আপনি যদি আপনার এলাকায় হয়তো বা ডাকতে পারে আপনাকে কবির, হয়তো বা কেউ রেজাউল বলে ডাকতে পারে, হয়তো বা কেউ এমডি রেজাউল বলে ডাকতে পারে, অর্থাৎ অন্য কোনো একটা নামে, সংক্ষিপ্ত কোনো একটা নামে ডাকতে পারে। এই হচ্ছে ফাইবারের সংক্ষিপ্ত নাম। যেমন আপনার নাম হচ্ছে দেলোয়ার হোসেন দেলু, আপনাকে এখানে দেলু শুধুমাত্র দিয়ে রাখলেন, অর্থাৎ আপনি যে কোনো একটা নাম দিয়ে রাখবেন সেই নামটা। এটা হতে পারে একটা ইউনিক নাম, হতে পারে কোনো একটা আপনি এখানে ফেসবুক মার্কেটিংও দিতে পারেন, হতে পারে গুগল টপিংও দিতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটারও দিতে পারেন, ইউটিউব মার্কেটারও দিতে পারেন। তবে এক্ষেত্রে কথা হলো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এমন কিছু ইউনিক নাম সিলেক্ট করার জন্য, ইউজার নেম সিলেক্ট করার জন্য, যে ইউজার নেমটা লিখে কেউ সার্চ করে। এই ধরনের কোনো আমরা কি করব, ইউজার নেম সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করলে হবে কি, আপনাকে যখন কেউ সার্চ করবে আপনার প্রোফাইলটা টপে আসার সম্ভাবনা বেশি থাকবে। অবশ্যই অবশ্যই ইউজার নেমটা সিলেক্ট করার আগে আপনাকে ভাবতে হবে কোন ধরনের কিওয়ার্ড দিয়ে ফাইবারে বেশি সার্চ হয়। সাপোজ আপনি ফেসবুক মার্কেটিং সার্ভিস দিবেন, তাহলে ফেসবুক মার্কেটিং রিলেটেড এমন কোনো কিওয়ার্ড দেবেন যাতে করে ওই ইউজার নেমটা সিলেক্ট হয়। পাশাপাশি এটাও বলে রাখি, আপনি যখন যে ইউজার নেমটা এখানে দিচ্ছেন, চেষ্টা করবেন আপনার যত প্রোফাইলগুলো হবে, অর্থাৎ ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, কোরা থেকে শুরু করে যত কিছু সাইট আছে, যত সাইটে আপনি ইউজার নেম তৈরি করবেন সব সাইটে যেন সেম নামটা রাখতে পারেন। যদি না রাখতে পারেন কোনো প্রবলেম নেই, রাখতে পারলে ভালো কি,
আপনাকে কোনো ক্লায়েন্ট যদি অনলাইনে গিয়ে কখনো সার্চ করে তাহলে ইন ফিউচার আপনার প্রোফাইল গুলো পেয়ে যাবে। কারণ কি, আমরা ইতিমধ্যে সবাই জানি ফাইবার যে কোনো সময় আপনাকে কি করতে পারে, কিক আউট করতে পারে। তাদের কাছে কিক আউট করা একদম অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের কারণে আপনার প্রোফাইলটা নষ্ট করে দিতে পারে, নষ্ট হতে পারে। এটার জন্য ভয়ের কোনো কারণ নেই। আমরা তো কাজ জানা থাকলে ফাইবার কোনো ইস্যুই না। অর্থাৎ আমাদের কি করতে হবে, কাজ যদি আমরা জানা থাকি ফাইবার কোনো ব্যাপারে না। ফাইবার অনলি 2-3% কি থাকে, কাজ থাকে। এই জন্য ফাইবারে আমরা কোনো ভয় নিয়ে কাজ করবো না, একদম সাহস নিয়ে কাজ করব। তা আমরা এখানে একটা ইউজার নেম সিলেক্ট করব। এমডি জায়েদ, আপনার ইউজার নেম বলুন। একটু স্টপ করেন। ওকে, তো আমরা একটা কি করলাম, আমরা একটা ইউজার নেম সেট করলাম। এই ইউজার নেমটা হচ্ছে এমডি ডট 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 ডট। আমরা একটা আমাদের পছন্দ অনুযায়ী, আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তবে হ্যাঁ, দেখবেন আপনার নামের পাশে যদি টিক চিহ্ন আসে তাহলে ওই নামটি, ইউজার নেমটা কি থাকবে, আপনার অ্যাভেলেবল আছে। অর্থাৎ আপনি ওই ইউজার নেমটি ব্যবহার করতে পারবেন। যদি কোনো কারণে আপনার রেড কালার আসে, যদি কোনো কারণে রেড কালার আসে, তাহলে বুঝবেন আপনার ইউজার নেমটি ইতিমধ্যে কেউ ব্যবহার করে ফেলছে, আপনি ওই ইউজার নেমটি ব্যবহার করতে পারবেন না। এই জন্য কি করতে হবে, ইউজার নেমটি অবশ্যই অবশ্যই দেখবেন তার নামের পাশে টিক চিহ্ন, টিক মার্ক আছে, ইয়েস অর নো, যদি থাকে তাহলে ওকে। 3 নম্বর বিষয়, আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যখন ইউজার নেম দিলেন, ইউজার নেম দেওয়ার পরে একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আসলে কি, এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আছে সেই বিষয়ে যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন, অন্য কোনো ব্রাউজার থেকে খুলবেন, অন্য কোথাও গিয়ে খুলবেন, তখন আপনাকে দুইটা বিষয় লাগবে। এক হচ্ছে আপনার এই ইউজার নেমটা, দুই আপনার এই যে 2 নম্বর যে পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের কোশ্চেন, সেই ক্লিয়ার করে দিচ্ছি। পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার্স, এখানে দেওয়া আছে 8 ক্যারেক্টার্স অর লঙ্গার। অর্থাৎ মিনিমাম 8 ক্যারেক্টার্স এর নিচে হওয়াই যাবে না, 8 ক্যারেক্টার্স এর বেশি দিতে পারবেন। এখন পাসওয়ার্ডটা কিভাবে দিবেন, পাসওয়ার্ডটা আপনাকে অত্যন্ত ক্রিটিক্যাল ভাবে দিতে হবে। ক্রিটিক্যাল বলতে কি, আপনি দিতে পারেন লন্ডন, দিতে পারেন বাংলাদেশ, দিতে পারেন বিডি, দিতে পারেন অন্য কিছু। এখন বলুন যে এগুলো এভাবে কেন বললাম, মনে রাখার জন্য। প্রথম বিষয়, আপনাকে নর্মাল কোন দুইটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, সরি দুটো অক্ষর ব্যবহার করতে হবে, লেটার। অর্থাৎ এ বি ব্যবহার করতে পারেন, হতে পারে সেটা সেটা কি ছোট হাতের। দুইটা বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, দুইটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে, যেমন অ্যাট দ্য রেট, হ্যাশ, ডলার, এই ধরনের। দুইটা আপনাকে অক্ষর ব্যবহার করতে হবে, অর্থাৎ সংখ্যা ব্যবহার করতে হবে, 1, 2, 3, 4, 5, এই ধরনের কোনো সংখ্যা। মিনিমাম 8 ক্যারেক্টার্স, আপনি এর বেশিও দিতে পারবেন। এই ধরনের করে কি করব, আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে অত্যন্ত হার্ড করব, যাতে করে কেউ আমার পাসওয়ার্ডটা সম্পর্কে না জানে, যাতে করে আমার আইডিটা কেউ হ্যাক করতে না পারে। জি এমডি জায়েদ, আপনি একটি পাসওয়ার্ড দিন। ওকে, তো আমরা একটা কি করলাম, একটা পাসওয়ার্ড সিলেক্ট করলাম। অবশ্যই অবশ্যই এখানে বলে রাখি, আমরা যে ইনফরমেশন গুলো ফাইবারে অ্যাড করব, ফাইবারে অ্যাড করার কিন্তু একটু পরে, আরো ফাইবারে কিন্তু গাইডলাইনটা অনেক বড় এবং ফাইবারে একটা প্রোফাইল ভেরিফাই করা অত্যন্ত সহজ, আবার অত্যন্ত কঠিন। ইন ফিউচারে গিয়ে বুঝবেন, আমার যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন গিয়ে বুঝবেন কেন সহজ আর কেন কঠিন ছিল। আমরা যে ইনফরমেশন গুলো রাখবো, অনেকেই দেখা যায় কি, আমাদের ইউজার নেম গুলো যেহেতু পাসওয়ার্ড গুলো পরিবর্তন করতেই পারি, যে আমরা তো পরিবর্তন করতেই পারবো, তাহলে কি পরিবর্তন করা যাবে না? অবশ্যই পরিবর্তন করা যাবে। তবে মনে রাখবেন, অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনি মার্কেট প্লেসে আসতেছেন, আপনি যদি পাসওয়ার্ড গুলো মনে না রাখেন, আপনি যদি বারবার পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনার জন্যই সমস্যা হয়ে আসবে। অর্থাৎ কি করতে হবে, অবশ্যই অবশ্যই এই যে আপনার ইনফরমেশন গুলো আছে, আপনাকে একটা গুগল ড্রাইভে অথবা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতে হবে। তো আমরা কি করবো, এই যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা ক্লিক করবো কোথায়, জয়েন, জয়েনে ক্লিক করুন আপনি। ওকে, জয়েনে ক্লিক করার পর আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের এটা আমরা জয়েন অ্যাজ এ মেম্বার হয়ে যাচ্ছি ফাইবারের একটা সেলার হিসেবে। অর্থাৎ আমরা ফাইবারের একজন কি হয়ে যাচ্ছি, সেলার হয়ে যাচ্ছি। ওকে, এই অবস্থা লক্ষ্য করুন, এই অবস্থায় আমি সবার সাথে একটু কথা বলে নেই, দেখি একটু সবাই আছি আমরা। ওকে, যখন আমরা কি করলাম, আমরা একটা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমরা যে অপশনটাতে আসি, দেখুন এই যে এমডি ইমরান 105, এই যে এখানে দেখুন উপরে একটা কি পপ আপ একটা মেসেজ দিছে। তারা বলতেছে আপনি তো কি করছেন, একটা ইউজার নেম সিলেক্ট করছেন, আপনি একটা পাসওয়ার্ড দিয়েছেন, সবকিছুই ঠিক আছে। ঠিক থাকার পর এখন কি করুন, আপনি যে এই জিমেল নাম্বারটাই যে আপনার, এই যে জিমেল নাম্বারটা, এটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কি করুন, এই যে আপনার এই জিমেলটা, যে জিমেলটাতে আমরা অ্যাকাউন্টটা খুলতেছি, সেই জিমেলে যান। ওই জিমেলে গিয়ে আপনি কি করুন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করুন। এই ক্ষেত্রে একটা কোশ্চেন হলো, এখানে দেখুন এমডি ইমরান 105, ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট 105, এই যে এখানে এই জিমেলটাতে যাইতে বলতেছে তারা, সেন্স ইমেল।
প্রথম কথা হলো, যদি কোনো কারণে আপনার জিমেইলটা ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা চেঞ্জ ইমেইলে ক্লিক করার পর আমরা ইমেইলটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারি, কিংবা প্রোফাইল তৈরি হয়ে গেছে তারপরে কিন্তু আমরা ইমেইলটা চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে টার্গেট থাকবে আমি যে জিমেইলটা ব্যবহার করব এই জিমেইলটা চেঞ্জ করব না, এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট। তো আমাদের কি করতে হবে, যখন আমাদের বলতেছে যে আপনি কি করেন এই জিমেইলটাতে যান, আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমরা অন করে নেব। অন করে নেওয়ার পর আমরা ওই জিমেইলটাতে যাব। আমরা এই জিমেইলে আসলাম, এই জিমেইলে আসার পর ইনবক্সে একটু ক্লিক করি। ক্লিক করার পর দেখেন ফাইবার থেকে একটা কি দিচ্ছে, আমাকে মেসেজ দিয়েছে, তারা বলতেছে ফাইবার অ্যাক্টিভেট ইওর নিউ অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি কি করুন, আপনার প্রোফাইলটা আপনি রানিং করুন, চালু করুন। তো আমরা অ্যাক্টিভেট ইওর নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতেছি। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা মেসেজ পাবেন, ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইওর ইমেল। অর্থাৎ আপনি এখানে অলমোস্ট সবকিছু কমপ্লিট করে ফেলছেন, এখন আপনি কি করুন, আপনার যে এইটাই জিমেইল নাম্বার আপনারই যে, এটা 100% আপনি কনফার্ম করার জন্য আপনি কি করুন, আপনার এখানকার জিমেইল নাম্বারটা এই যে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। তো আমরা অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টে ক্লিক করতেছি। যখন আপনি অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে আবার তারা কনভার্ট করে কোথায় নিয়ে যাবে, সরাসরি নিয়ে যাবে একদম ফাইবার। অর্থাৎ এখন আমরা যদি পরের প্রোফাইল গুলো কেটে দেই, পরের ট্যাব গুলো যদি কেটে দেই, তাতে কোনো আমার অসুবিধা নেই। তো আমরা কোথায় চলে আসলাম দেখুন, আমরা জিমেল থেকে যখন এখানে আসলাম, এই জায়গাতে অনেকেই ভুল করি আমরা, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হ্যাঁ দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আপনি আপনার প্রোফাইলটা কি করুন, এডিট করুন। এখন আসুন, এতক্ষণ পর্যন্ত যেটুকু কাজ শিখলাম আমরা, এই পার্টটি ছিল কি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, নট সেট আপ। অর্থাৎ আমরা কি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, এখন আমরা কি করব, আমরা ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট এডিট করব। এখন এডিট করার অপশনে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে, যেই কাজগুলো আছে সব থেকে মূল কাজ। অর্থাৎ আমি সবাইকে বলি, একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা জাস্ট 1 মিনিটের কাজ। আমি যেহেতু ক্লাস নিয়েছি এখানে অনেক বড় হয়ে গেছিল, 1 মিনিট লাগে না, 2 মিনিটের কাজ, সরি 1 মিনিটকে ভাগ দুই ভাগের এক ভাগ, অর্থাৎ 30 সেকেন্ডের কাজ। 30 সেকেন্ডের মধ্যে আপনি একটা ফাইবার প্রোফাইল অন করতে পারেন, কোনো ব্যাপার নাই। তবে যদি প্রফেশনালি অন করতে চান, তাহলে আপনাকে মিনিমাম 2-3 ঘন্টা সময় দেওয়া উচিত, তার সম্পর্কে ভাবা উচিত, তার সম্পর্কে ডাটাগুলো কালেক্ট করা উচিত। তো আমরা এখন কি করতে চাচ্ছি, আমার যেহেতু এখন কি অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, আমরা এখন এডিট প্রোফাইল, অর্থাৎ এই যে এডিট প্রোফাইলে ক্লিক করতে বলতেছে, কোনো কারণে যদি আমি কি করি, এখানে যদি একটা রিফ্রেশ করি, যে আমি এই অপশনে এসে ভুলে একটা এডিট করে ফেললাম, এডিট করার পর দেখা গেল যে আমার কি ওই যে পপ আপ মেসেজটা ছিল যে এডিট করুন, ওই জিনিসটা চলে গেছে। অনেকে যেটা কনফিউশন, ভাই আমি তো এটা খুঁজে পাইতেছি না, কিভাবে ক্লিক করবো, কিভাবে এডিট করবো, কোনো টেনশনের কারণে ওই মেসেজটা যদি চলেও যায়, আপনি কি করবেন, এই দেখুন আপনার মেসেজ, এই যে অপশনটা আছে এখানে যে একটা লোগো দেখা যাচ্ছে, এই লোগোর উপরে সরাসরি ক্লিক করবেন। যাদের দেখা যাচ্ছে না, যাদের লোগোর এখানে দেখা যাচ্ছে না, অবশ্যই অবশ্যই তাদের কি আছে, আপনাদের যে জুমের যে ইয়েটা আছে ওইটা সরাই ফেলুন, সরাইলে আপনারা দেখতে পারবেন। তো আমরা কি করবো, আমরা এখানে জিমেলে গিয়ে চেক করবো, এই যে উপরে যে প্রোফাইলের যে প্রোফাইল অপশনটা আছে, এই প্রোফাইলে ক্লিক করবো। ক্লিক করার পর সরাসরি আমরা যাচ্ছি কোথায়, প্রোফাইল। অর্থাৎ আমরা সরাসরি একদম ফাইবারের প্রোফাইলের ভিতর চলে যাচ্ছি। ওকে, ফাইবারের প্রোফাইলে যখন চলে আসলাম, আপনার ইন্টারফেসটা হবে এরকম। এখানে দেখুন এটা হচ্ছে একটা ফাইবারের লোগো, এটা একটা হচ্ছে সার্চ বার যেটা নিয়ে আমরা কাজ শিখবো। এখানে ফাইবার প্রো, এক্সপ্লোর, মেসেজ, লিস্ট, অর্ডার্স এবং ফাইবার একটা লোগো থাকবে। এই লোগোটা কি সেটা আমরা একটু পরে জানবো। এখানে পাশে দেখতে পারবেন আপনি অনলাইনে অবস্থায় আছেন, এখানে একটা আপনার যে নাম থাকবে, এখানে হয়তো বা দেখতেছেন এনার নাম হচ্ছে এম, আপনার নামে যদি নুরুল্লাহ হয়ে থাকে তাহলে দেখবেন এন, যদি আপনার নাম হয়ে থাকে রেজাউল তাহলে দেখবেন আর, যদি আপনার নাম হয়ে থাকে রহিম স্যার তাহলে আপনি দেখবেন আর, যদি আপনার নাম হয়ে থাকে অন্তু বিশ্বাস তাহলে দেখবেন এ। কারণ কি, যার নাম যেটা দিয়ে শুরু হবে সেই নামের প্রথম অক্ষরটাই এখানে প্রথম অবস্থায় দেখাবে। এটা ভয় পাওয়ার কোনো কারণে যে স্যার আমি তো দেখতেছি আমার নাম গোলজার, এখানে জি দেখা যাচ্ছে কেন, আমার নাম হচ্ছে মমতাহেনা, আমার নাম এম দেখা যাচ্ছে কেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে নাম থাকবে তার ওই নামের প্রথম অক্ষরটা এখানে দেখাবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা কাজ করি নেই। ক্লাসের শুরুতে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করব। এই বিষয়গুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, আর একটু আগে ইন্টারফেসটা দেখে নেই। এই ইন্টারফেস গুলোর মধ্যে প্রথম যে একটা বিষয়, এখানে একটা কি করতে হবে, আমাদের একটা ছবি অ্যাড করতে হবে, যেটা হচ্ছে প্রথম বিষয়। আমি প্রথম 1 নম্বরে বলছিলাম আপনাকে একটা ছবি অ্যাড করতে হবে। এখন আপনি কি ধরনের ছবি অ্যাড করবেন শুরুতেই বলছি, বাট ছবিটা অ্যাড করার আগে আপনাকে কি করতে হবে সেই বিষয়টা আমরা দেখবো। একটা ছবি যখন আপনি এখানে অ্যাড করবেন, অবশ্যই অবশ্যই সেই ছবিটা এসইও করে নিতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ অবশ্যই অবশ্যই ইমেজ এসইউ নামে একটা এসইউ আছে, সেই ইমেজ এসইউটা করে নিতে হবে। এসইউটা কিভাবে করবেন সেটা আমি এখনই দেখাবো। এমডি জায়েদ, আপনি আপনার ছবিটা নিয়ে আসেন। ওকে, তো সবাইকে বলতেছি অবশ্যই অবশ্যই ফাইবারে ছবি আপলোড করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, এসইউ করে নিতে হবে। এসইউ কি, এসইউ আপনি যদি গুগলে সার্চ, গুগলে কিংবা ইউটিউবে সার্চ করেন ইমেজ এসইউ বাই, যে যে আপনি যেটাকে পছন্দ করেন, যার নাম পছন্দ করেন সেই নাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি অনেকগুলো ভিডিও পাবেন, ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন যে কিভাবে ইমেজ এসইউ করে। যদি কোশ্চেন ভাই আপনার এখানে আছে কিনা, আমাদের এখানে আছে, এখান থেকে দেখতে পারেন, অথবা যেটা ভালো মনে হয় সেটা দেখবেন। দেখার পর আপনি ইমেজটা এসইউ করবেন কিভাবে সেটা বলি।
প্রথমে দেখুন আপনার যে নামটা আছে এই নামটা দিবেন, অর্থাৎ আপনি কি নামে রিনেম করবেন, এই যে অর্থাৎ নাম একটা ছবির একটা নাম দিবেন। ছবির নামটা দেওয়ার পর আপনি এই ছবির উপর কি করবেন, সরাসরি ক্লিক করার পর এর উপর রাইট বাটন ক্লিক করার পর আপনি যাবেন কোথায়, আপনি যাবেন সরাসরি একদম প্রপার্টিসে। আপনি প্রপার্টিসে যান দেখি একটু, অর্থাৎ ছবির প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করুন। প্রপার্টিসে ক্লিক করার পর দেখুন এখানে তিন চারটা অপশন পাবেন, প্রথম হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে সিকিউরিটি, তারপর ডিটেলস, তারপর হচ্ছে প্রিভিয়াস ভার্সন। তো আমরা ক্লিক করব কোথায়, আমরা ক্লিক করব ডিটেলসে। ডিটেলসে ক্লিক করার পর দেখুন এখানে টাইটেল, টাইটেলটাতে বসে দিবেন আপনার যে যে কোনো একটা টাইটেল, আপনি কি নামে আপনার ছবিটা এসইউ করতে চাচ্ছেন, আপনার পছন্দের শব্দ অনুযায়ী আপনি এখানে টাইটেল দিবেন। সাবজেক্টের এখানে আবারও সেম টাইটেলটা দিতে পারেন, আপনার নামটা লিখেও যদি দিতে চান, ইউটিউবের যে আপনার সরি ফাইবারের যে ইউজার নেমটা আছে সেটাও দিতে পারেন। এখানে রেটিংটা দিবেন 5 স্টার, ট্যাগ বিভিন্ন ট্যাগ দিবেন, অর্থাৎ এই যে বললাম আপনি একজন ডিজিটাল মার্কেটার নাকি একজন গ্রাফিক ডিজাইনার, যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আপনি এখানে ইউজ করতে পারেন, আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন গ্রাফিক ডিজাইন রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আপনি এখানে ট্যাগ ইয়াতে দিতে পারেন। কমেন্টস এর জায়গায় আপনি সেম কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন। এই শব্দগুলো দেওয়ার পর সরাসরি আপনি ওকেতে ক্লিক করে দিবেন, যাতে করে এই ছবিটা কি হয়ে যায়, এসইও হয়ে যায়। এই পার্টটা যদি আপনি কমপ্লিট করে ফেলেন দেন আপনি কি করবেন, আপনি ফাইবারে আসবেন। ফাইবারে আসার পর আপনার ওই কাজটা কিন্তু আগে করে নিতে হবে, কি করবেন আপনি এখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে কোথায়, আপনাকে নিয়ে যাবে আপনার ফোল্ডারে, ফোল্ডার থেকে আপনি যে ছবিটা কি করেছেন এসইও করেছেন সেই ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওপেন, ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার ছবিটা দেখুন সম্পূর্ণ এখানে একটু সিলেক্ট, অর্থাৎ কি হয়ে নেবে এখানে অ্যাড হয়ে যাবে আপনার ছবিটা। দেখুন আমরা যে ছবিটা অ্যাড করলাম সেই ছবিটা দেখুন মানে সুস্পষ্ট ভাবে আপনার জন্য ফেসটা, অবশ্যই অবশ্যই যেন আপনার ফেসটা সুস্পষ্ট ভাবে বোঝা যায়, যেটা শুরুতে বলছিলাম আপনি যে ছবিটা অ্যাড করেন মিনিমাম 70% যেন আপনার ফেসটা বোঝা যায় আপনি একজন হিউম্যান, আপনি একজন অরিজিনালি একজন মানুষ। দেখুন এই ছবিটাতে সেটা বোঝা যাচ্ছে যে আপনি একজন মানুষ, অর্থাৎ আমরা কি করলাম প্রথম ধাপ আমরা একটা ছবি অ্যাড করা কমপ্লিট করে ফেললাম। এরপরে দেখুন আপনার ইউজার নেম, ইউজার নেম কোনটা বলতেছি, এটাকে বলতেছি ইউজার নেম, অর্থাৎ শুরুতে আমরা যেটা ইউজার নেম সিলেক্ট করেছিলাম সেই ইউজার নেমটা দেখুন আপনার ছবির নিচে দেখা যাবে এখান থেকে, এটাকে বলতেছি আমরা কি ইউজার নেম। এই ইউজার নেমের পরে দেখুন একটা পেন্সিলের মতো একটা বাটন দেখা যাচ্ছে, আমরা যখনই মাউস ওখানে নিয়ে যাচ্ছি এখানে আমারটা কি দেখা যাচ্ছে যে এখানে ক্লিক করুন, আমাকে ক্লিক করতে বলছে, আমি ক্লিক করতেছি, ক্লিক করার পর আমাকে দেখা যাচ্ছে হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন, তারা বলতেছে এক লাইনের মধ্যে, কি বলতেছে ইন ওয়ান লাইন, ফাইবার রেকমেন্ড করতেছি কয় লাইনের মধ্যে, দুই এক লাইনের মধ্যে। এখন যদি আমরা এখানে 2 লাইন 3 লাইন লিখে দিই তাহলে কি হবে, হবে বাট ফাইবার এটা পছন্দ করবে না, ফাইবার বলতেছে আপনি এক লাইনের মধ্যে লেখেন সংক্ষিপ্ত আকারে। এখন আপনি এখানে কি লিখবেন, এটাকে কি কেন লিখবেন, এটা হচ্ছে সেই বিষয়টা, সংক্ষিপ্ত আকারে আপনার পরিচয় দিতে হবে, আপনি কি ডিজিটাল মার্কেটার নাকি ঘাস কাটেন নাকি রিক্সা চালান নাকি গ্রাফিক ডিজাইন করেন, আপনি কি কাজ করেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন করেন তাহলে ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার এটা দিতে পারেন, আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টার হয়ে থাকেন তাহলে ওয়েবসাইট ডেভেলপমেন্টার দিতে পারেন, আপনি যদি ফেসবুক মার্কেটার হয়ে থাকেন ফেসবুক মার্কেটার হতে পারেন। এখানে আপনারা কি করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনি কিছু শব্দ একদম একদম কি ইউনিক কিছু ওয়ার্ড এখানে দিয়ে দেবেন, যেমন আমরা প্রোফাইলটা যেহেতু সাজাচ্ছি আমরা এখানে দিয়ে দিচ্ছি কি ডিজিটাল মার্কেটার, আমরা পরে এটা চেঞ্জ করতে পারবো, এটা পরে কি করবো চেঞ্জ করতে পারবো, শুধুমাত্র আমরা দেখাচ্ছি ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক্স ডিজাইনার। আমরা কি করলাম ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার এই শব্দটি লিখলাম, আমি যে লিখলাম এর মধ্যেও কিন্তু কিছু বিষয় আছে। প্রথম বিষয় লক্ষ্য করুন, প্রথম বিষয় এখানে কি করে লিখলাম ডিজিটাল মার্কেটার, দেখুন প্রথম অক্ষরটা আমি বড় করে দিলাম, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো বড় করে দিলাম, কেন অবশ্যই অবশ্যই যেহেতু এটা একটা সাবটাইটেল একটা প্রোফাইলের অবশ্যই অবশ্যই বড় করে দিব এবং চেষ্টা করবেন এক লাইনের মধ্যে রাখার জন্য। দেখুন এটা আমার কি হয়ে গেছে এক লাইন হয়ে গেছে, যদি এটা হয়ে যায় তাহলে আপনি এখানে শুধুমাত্র আপডেটে ক্লিক করে দিতে পারেন। এখন আসুন যে ভাই আপনি তো দিলেন ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইন, আমরা কি কি দিতে পারি, আপনি ফেসবুক মার্কেটার এসইও স্পেশালিস্ট দিতে পারেন, আপনি ইউটিউব মার্কেটার এসইও স্পেশালিস্ট দিতে পারেন, আপনি গুগল টপ র্যাঙ্কার এসইও স্পেশালিস্ট দিতে পারেন, আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট দিতে পারেন, আপনি যে কোনো আপনার পছন্দ অনুযায়ী আপনি যে যে কাজ শিখছেন তার মধ্য থেকে মূল যে কাজটা আপনি সার্ভিস দিতে চাচ্ছেন সেই সার্ভিস রিলেটেড আপনি কি দিতে পারেন, আপনি সার্ভিসের কথাটা এখানে দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আমরা যখন এই পার্টটা শেষ করব, এই পার্টটা শেষ করার পর আমাদের দেখ নিচের দিকে দেখুন ফ্রম আমরা কোথা থেকে প্রোফাইলটা খুলতেছি বাংলাদেশ, মেম্বার সিন্স আমরা কত সাল থেকে শুরু করেছি ডিসেম্বর 2021 থেকে আমরা কি করতেছি শুরু করতেছি, আজকে যেহেতু ডিসেম্বর 29 তারিখ অর্থাৎ 2021 সালের আর 22 সাল আর একদিন পরেই, এই জন্য আমরা প্রোফাইলটা আগেই তৈরি করে দেখাচ্ছি যাতে করে 2022 সালের নতুন আপডেট অনুযায়ী সবাই তৈরি করতে পারেন।
এরপর থেকে দেখুন এখানে লার্ন ফ্রম ফাইবার নামে একটা নতুন একটা বাটন আছে। এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা হচ্ছে একটা ফাইবারের পক্ষ থেকে একটা ফ্রি কোর্স। এই কোর্সটির মাধ্যমে আপনি কি করতে পারেন, ফাইবারের অনেকগুলো বিষয়, অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন তাদের জানতে পারেন। এটা কিভাবে পরীক্ষাটা দিতে হয়, কিভাবে, এটা এখানে দেখুন আর্ন ব্যাজ অ্যান্ড স্ট্যান্ড আউট। অর্থাৎ এখানে আপনি যখন একটা পরীক্ষা দিবেন আপনাকে একটা ব্যাজ দিবে তারা, অর্থাৎ ফাইবার প্রোফাইলের উপর আপনাকে দেখাবে যে আপনি ফাইবারের পক্ষ থেকে একটা পরীক্ষায় পাশ করছেন। তো এটা আমরা এখন দিব না, প্রোফাইল যখন তৈরি করবেন তখন দেওয়ার দরকার নেই, এটা সবাই ঐক্যবদ্ধ ভাবে দেওয়া যায় এবং খুব সহজ, কোনো অসুবিধা নেই। কিভাবে দিবেন আমরা এর উপরে একটা কি দেখাবো, লার্ন ফ্রম ফাইবার, এইটার উপরে একটা নতুন করে কোন একটা টিউটোরিয়াল আপনাদের দেখাই দেবো কিভাবে আপনারা কি করবেন এর উপরে তৈরি করবেন। আর এই যে ভিডিওটা মেক করতেছি এটা হচ্ছে ফাইবার সাকসেস গাইডলাইন 2022 নামে আমরা একটা প্লেলিস্ট তৈরি করে দেবো, সেই প্লেলিস্টের আন্ডারে একাধারে আমরা ছবিগুলো ভিডিওগুলো দিয়ে দিব। ওকে, তারপরে যে অপশনটা গুরুত্বপূর্ণ বিষয় ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আসলে কি, আমরা যে 2 নম্বর বিষয়টা বলছিলাম শুরুতে ভিডিও শুরুতে, ডেসক্রিপশন অর্থাৎ আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, তার উপরে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, কিভাবে প্রোভাইড করবেন, ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে, আপনাকে আপনি কেন অন্যদের থেকে উত্তম, অর্থাৎ আপনার প্রোফাইলটা সাজানোর জন্য এই ধরনের ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনে লেখার জন্য কি করবেন, ডেসক্রিপশন লেখার জন্য এডিট ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে দেখা যাচ্ছে প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিস, আপনার কি যে কোনো শখ সম্পর্কে, অর্থাৎ আপনি কি কি কাজ করেন সেটা সম্পর্কে, এডিশনাল এক্সপার্টাইজ অর এনিথিং এলস ইউ উইল লাইক টু অ্যাড, আপনি কি কি পছন্দ করেন সেটার উপর আপনি কি করুন এখানে একটু অ্যাড করুন। তো আমরা যেহেতু এখানে প্রোফাইলটা তৈরি করতেছি এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে দিচ্ছি, আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও প্রফেশনাল উইথ গ্রাফিক্স। এখন দেখুন আমি এখানে একটা ভুল করছি, একটা ভালো করে লিখছি, কেন সেই বিষয়টা বলি। এখানে লক্ষ্য করুন, আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও প্রফেশনাল উইথ গ্রাফিক্স ডিজাইন, আমি এই শব্দটা লিখছি। এই শব্দটা লেখার পর অনেক সময় দেখা যায় কি, আমরা একটা ফুল স্টপ দেই, ফুল স্টপটা দেওয়ার সময় একটা গ্যাপ করি, কখন এটা কাজ করা যাবে না। কি করতে হবে, অবশ্যই অবশ্যই আপনি যখন ফুল স্টপটা দেবেন শব্দ লেখা শেষ তারপরে পরে ফুল স্টপ দিতে হবে, তারপরে একটা স্পেস দিয়ে আপনি অন্য কোনো সেন্টেন্স লিখবেন। ক্লিয়ার? এখন আসুন আরো কয়েকটা ভুলের কথা বলি যেগুলো আমরা করে থাকি। দেখুন আই এম এ ডিজিটাল মার্কেটার আমি এখানে লিখছি, ডিজিটাল মার্কেটার যেহেতু একটা মূল সাবজেক্ট অর্থাৎ আমি সার্ভিসটা দিব, অবশ্যই অবশ্যই মূল যে সাবজেক্ট গুলো থাকবে থাকবে তার প্রথম ডিজিট গুলো, প্রথম অক্ষর গুলো কি করে দিতে হবে, সব সময় ক্যাপিটাল লেটার করে দিতে হবে, নট স্মল লেটার। আমি যেমন এটা কি করে দিলাম, ক্যাপিটাল লেটার, এখন আমার ঠিক আছে। এবং দেখুন আমি গ্রাফিক ডিজাইন আমার একটা সার্ভিস, এটাও কিন্তু আমি বড় করে দিয়ে দিছি, বরং প্রফেশনাল পিটা কিন্তু ছোট করে দিয়ে দিছি, এটা অবশ্যই অবশ্যই করতে হবে। আর একটা বিষয়, আপনি যখন ডেসক্রিপশন লিখতে যাবেন এই ডেসক্রিপশনের নিচের দিকে মাঝে মাঝে দেখাবে যে আপনি লিঙ্ক আপ করে ফেলছেন, লিঙ্ক আপ অর্থাৎ আপনি লিঙ্কের কথা উল্লেখ করছেন, বরং আপনি দেখবেন যে আপনার এখানে ডেসক্রিপশনের জায়গায় আপনি কোনো লিঙ্কই লেখেন নেই, কিন্তু ফাইবার আপনাকে এখানে পপ আপ একটা মেসেজ দেবে যে আপনার প্রোফাইলে লিঙ্ক অ্যাড করা আছে, আপনি এটা দুর্বৃত্ত করুন। কেন এটা হয় সেটা দেখুন, আপনি একটা সেন্টেন্স শেষ করলেন, সেন্টেন্স শেষ করার পরে পরে আপনি কি দিচ্ছেন, আপনি এখানে সঙ্গে সঙ্গে দিচ্ছেন অলসো এক্সপার্ট ফেসবুক মার্কেটিং, আচ্ছা এই পর্যন্ত থাকলো। দেখুন আমি গ্রাফিক ডিজাইন এই পর্যন্ত আমার একটা কি একটা সেন্টেন্স শেষ, কিন্তু এই পর্যন্ত একটা সেন্টেন্স শেষ। অ্যাজ পার রুলস, রুলস অনুযায়ী হচ্ছে আপনি কি করবেন, একটা সেন্টেন্স শেষ হলে আপনি একটা স্পেস দিবেন, বাট আপনি স্পেস না দিয়ে কি করতেছেন, স্পেস না দিয়ে আপনি এখান থেকে দেখা যাচ্ছে একটা একসঙ্গে লাগাই দিচ্ছেন, তখন ফাইবার আপনাকে নিচের দিকে দেখাবে যে আপনার প্রোফাইলে লিঙ্ক আপ হয়ে গেছে। এটা আমরা কখনো করব না, অবশ্যই অবশ্যই কি করব, এখানে আমরা একটা স্পেস দিব, তাহলে আমার এই প্রবলেম গুলো দেখাবে না। আপনি আপনি যখন এইভাবে দিবেন, দেওয়ার পর আপনি কি করতে পারেন, এখানে আপনি আপডেটে ক্লিক করে দিতে পারেন যে হ্যাঁ আমার পোর্টালটা আমি দিয়ে দিলাম। এখন আসুন এখানে আমরা কতগুলো লিখতে পারবো, কতগুলো লিখতে হবে এই বিষয়গুলো নিয়ে, অবশ্যই অবশ্যই আপনি এখানে যতক্ষণ ফাইবারের যে আপডেট অনুযায়ী আপনি যতটুকু লিখতে পারবেন এতটুকু লিখবেন, কিন্তু আপনার টার্গেট থাকবে 4 থেকে 5 লাইনের মধ্যে আপনি কমপ্লিট করবেন কিংবা 6 লাইন। এই 6 লাইনের মধ্যে আপনাকে এমন কিছু লিখতে হবে যেগুলো একজন ক্লায়েন্ট পড়ার পর আপনার প্রতি যেন মোটিভেট হয়, আপনাকে যেন কাজ দেওয়ার জন্য আগ্রহ থাকে, আপনার প্রোফাইলটা সে যেন ভিজিট করে। ওকে, এই বিষয়গুলো খুবই জরুরি। কিন্তু ডেসক্রিপশন লেখার পর আপনার যদি কোনো কারণে ডেসক্রিপশনটা ভুল হয়ে যায় তাহলে আপনি এডিট করবেন কিভাবে, অর্থাৎ আপনার দেখা গেলো আপনি ডেসক্রিপশনের জায়গায় এসইও লিখতে চাচ্ছেন, হয়ে গেছে অন্য কিছু, তাহলে আপনি কি করবেন এডিট ডেসক্রিপশনে ক্লিক করবেন। এডিট ডেসক্রিপশনে ক্লিক করার পর আপনি নতুন ভাবে আবার কি করতে পারবেন, এটা এডিট করতে পারবেন, দেন আপনি আবারও আপডেট করে দিবেন। এখন আসুন ল্যাঙ্গুয়েজ, তৃতীয় বিষয়, প্রোফাইলের তৃতীয় বিষয় ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা আসলে কি, কিভাবে দিতে হয়, কতগুলো দিতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে অনেকেই কোশ্চেন করে। আপনি যেহেতু বাঙালি আপনি বাংলা ভালো করে জানেন, আপনি এখানে বাংলা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি কোন ভাষাটা দিতেই হবে সেই বিষয়টা নিয়ে বলি, অবশ্যই অবশ্যই এখানে ইংলিশ ভাষাটা দিতেই হবে,
অবশ্যই দিতেই হবে। যদি আপনি এখানে বাংলা না দেন তবু কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনাকে ইংলিশটা দিতে হবে, কারণ কি আপনাকে ইংলিশের উপরেই কাজ করতে হবে। এখন কোশ্চেন হলো যে ভাই আমি তো জার্মান ভাষা কিছু কিছু পারি, ট্রান্সলেট করে করতে পারি, আমি কি দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, যদি আপনি ওই বিষয়ে আপনার কনফিডেন্স লেভেল থাকে যে হ্যাঁ আমি সার্ভিস দিতে পারবো, তাহলে আপনি এখানে ওই ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করতে পারেন। একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য আপনি কি করবেন, দেখুন আগে থেকে একটা কি আছে ইংলিশ বেসিক, এর পাশে একটা পেন্সিল দেওয়া আছে, আপনি এর উপরে যখন ক্লিক করবেন দেখবেন এডিট নামে অপশন দেওয়া আছে, এর উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখা যাচ্ছে ইংলিশ, এই ইংলিশটা আপনি কোন লেভেলের পারেন, আপনি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর আপনি কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ না বেসিক, আপনি কোন ধরনের পারেন। আপনি যদি ফ্লুয়েন্ট পারেন তাহলে ফ্লুয়েন্ট দিবেন, দেওয়ার পর শুধুমাত্র আপডেট করে দিবেন। এভাবে যদি আপনি নতুন আর একটি কি করতে চান ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান, তাহলে শুধুমাত্র অ্যাড নিউ, এই অ্যাড নিউ এ যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসের মধ্যে আপনি কি ভাষা দিতে চাচ্ছেন, আপনি যদি বাংলা দিতে চান অর্থাৎ আপনি বাংলা লিখবেন, সরি বেঙ্গলি, তো আপনি শুধুমাত্র বেঙ্গলি লিখবেন। বেঙ্গলি লেখার পর এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল, আপনি কি ধরনের বাংলা বলতে পারেন, এর উপরে ক্লিক করার পর আপনি যেটা বলতে পারেন আপনি সেটার উপরে কি দিতে পারেন, আপনার এখানে ক্লিক করার পর অথবা আপনার নেটিভ যেহেতু আপনি এখানে দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ ডিপেন্ড করবে আপনি ওই ভাষাটা কোন লেভেলের পারেন, সেই লেভেলের আপনি দিয়ে দিতে পারবেন। এখানে আপনি আপনার অনুযায়ী কি করতে পারেন, ভাষাগুলো অ্যাড করতে পারেন কিংবা ডিলেটও করে দিতে পারেন। এখন যদি মন চায় যে না ভাই আমি কি করব, আমার বাংলা ভাষাটা নাই আমি দিব না এখানে প্রোফাইল, আমি ডিলেট করে দিতে চাচ্ছি, দেখুন এখানে যখন আপনি সাইডে যখন আসবেন দেখতে পারবেন না, তারপর যখন আপনি এখানে এসে এই যে ডিলেট নামক একটা বাটন এর উপরে যদি ক্লিক করেন সঙ্গে সঙ্গে এটা ডিলেট হয়ে যাবে। আবার আপনি অ্যাড নিউ এ ক্লিক করার পর নতুন ভাবে কি করতে পারেন, অ্যাড করে নিতে পারেন, অবশ্যই অবশ্যই এটা করে দেখবো। এখন আসুন সব থেকে, ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের অনেকগুলো কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা এখানে লিঙ্কেড অ্যাকাউন্টস, অর্থাৎ এখানে লিঙ্ক করতে হবে। এখানে দেখুন প্লাস বাটন, প্লাস বাটন, প্লাস বাটন, প্রত্যেকটার পাশে একটা করে প্লাস বাটন দেওয়া আছে, তার পাশে ফেসবুক, গুগল, ড্রিবল, স্ট্যাক ওভারলোড, গিটহাব, ভিমিও, টুইটার, অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন আসুন আপনি কয়টা অপশন অ্যাড করবেন, কয়টা অপশন অ্যাড করবেন, এইগুলো বিষয়ের উপরে ডিপলি আলোচনা আছে, এই লিঙ্কেড অ্যাকাউন্টস এর উপরে অনেকগুলো আলোচনা আছে, সবাই মনোযোগ দিয়ে শুনি। আমরা যে অ্যাকাউন্ট গুলো এখানে মিনিমাম দুইটা অ্যাকাউন্ট অ্যাড করাতে হবে, আপনি যদি আপনার একটা প্রোফাইল র্যাঙ্কে নিয়ে যাইতে চান তাহলে এখানে দেখুন 60টা লিঙ্ক আছে, অর্থাৎ 60টা প্রোফাইলের অ্যাড করতে পারবেন। সেই 60টার মধ্যে হয়তো অনেকের ফেসবুক অ্যাড করি, গুগল অ্যাড করি, ড্রিবল অ্যাড করি এবং টুইটার অ্যাড করি, বাদ বাকি গুলো অ্যাড করি না। যে যতগুলো অ্যাকাউন্ট অ্যাড করবে তার প্রোফাইলের জন্য তত বেশি ভালো, তার ট্রাস্টের জায়গা তত বেশি হবে। অর্থাৎ আপনি একটা অ্যাড করবেন না, মিনিমাম দুইটা, মিনিমাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে দুইটা, সর্বোচ্চ 60টা। অর্থাৎ আপনি যদি 60টা অ্যাড করেন, যে দুইটা অ্যাড করলো তার থেকে আপনি অবশ্যই ভালো, তাহলে ফাইবার আপনাকে অবশ্যই অবশ্যই কি করাবে, র্যাঙ্ক করাবে, আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মনে করবে। অবশ্যই অবশ্যই কি করতে হবে, এখানে চেষ্টা রাখতে হবে 7 ধরনের অ্যাকাউন্টে অ্যাড করা। এখন আসুন এই প্রোফাইল গুলো যেগুলো অ্যাড করতেছি সেই প্রোফাইল গুলো কিভাবে অ্যাড করবো, কোন প্রোফাইল অ্যাড করবো, ভিডিও শুরুতে বলছিলাম অবশ্যই অবশ্যই ফাইবার যার নামে, যে এনআইডি কার্ড অনুযায়ী, যে জিমেল দিয়ে আপনি কি করছেন, এখানে আপনি অ্যাকাউন্টটা খুলছিলেন, সেই জিমেলের সাথে মিল রেখে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার গুগল অ্যাকাউন্ট, আপনার টুইটার অ্যাকাউন্ট, আপনার ভিমিও অ্যাকাউন্ট, আপনার স্ট্যাক ওভারলোড, আপনার ড্রিবল, প্রত্যেকটা অ্যাকাউন্ট থাকতে হবে। এখন যদি মনে করেন যে ভাই আমি কি অন্য অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবো কিনা, আমি তো অ্যাড করে ফেলছি আমার তো কোনো প্রবলেম হয়নি, প্রবলেম হবে হতে কতক্ষণ, আর যদি প্রবলেম হয়েই যায় তাহলে আপনি কি করতে পারবেন, কোশ্চেন হলো ফাইবার আপনাকে এক সময় কি করবে, আপনাকে ট্র্যাক করবে, কোন সময়, যখন আপনি লেভেল 1 হয়ে যাবেন, লেভেল 2 হয়ে যাবেন, টপ রেটেড হয়ে যাবেন, যখন দেখবে আপনার ফাইবারের প্রোফাইলের নাম আছে আব্দুল কালাম আর আপনি দিয়ে রাখছেন আব্দুল মলম, অর্থাৎ আপনি যেগুলো অ্যাকাউন্ট অ্যাড করছেন এগুলোর নাম আছে মলম আর আপনার অরিজিনাল নাম আছে আব্দুল কালাম, তাহলে তখন কি ফাইবার মনে করবে আপনি প্রফেশনাল না, আপনি 2 নম্বরে করে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনাকে ব্লক করে দেবে এবং শেষে একটা মেসেজ দিয়ে দিবে থার্ড পার্টি টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন। আপনার কিছু করার নেই, আপনি যদি আপনার পুরো এলাকা মিলে, ঢাকা হোক, রংপুর হোক, সব মিলে যদি আন্দোলন করেন, ফাইবারের বিরুদ্ধে কোনো কিছু হবে না, শুধুমাত্র আপনার প্রোফাইলটা যাবে, আপনি রাত 3টার সময় ওটা বিছানায় বসে বসে কান্না করবেন, কিছু করার নেই, ক্লিয়ার? অর্থাৎ আমি আবারও বলতেছি কোনোভাবেই কোনো কোশ্চেন হবে না যে ভাই এখানে অন্য কোনো অ্যাকাউন্ট দিতে পারবো কিনা, না দিতে পারবেন না, এটাই ফাইনাল, এটাই হচ্ছে কি ফাইনাল। অবশ্যই অবশ্যই আপনাকে সেই অ্যাকাউন্টটা দিতে হবে যে অ্যাকাউন্টটা আপনার এই জিমেলের আন্ডারে এই নামের সাথে মিল আছে, অন্য কোনো অ্যাকাউন্ট দিতে পারবেন না। তো আমরা কি করব, আমরা এখন একটা অ্যাকাউন্ট লিঙ্ক করব, মিনিমাম বললাম দুইটা অ্যাকাউন্ট অ্যাড করতে, মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম 60টা। তো আমরা অ্যাড করার জন্য, লিঙ্কড অ্যাকাউন্ট অ্যাড করার জন্য তার আগে কি করবো, ফেসবুক একটা খুলে নেব, একটা গুগল, আমাদের তো জিমেল আছে ইতিমধ্যে, আমরা যে জিমেলটা তৈরি করেছি এই দুটাও দিতে পারি, টুইটারও দিতে পারি, টুইটার দিতে পারি না কেন,
যে টুইটার আমাদের হঠাৎ হুটহাট করে চলে যায়, অ্যাকাউন্ট গুলো কি হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। এই জন্য টুইটার যদি না দেন কোনো প্রবলেম নেই, তাহলে দিলেও কোনো প্রবলেম নেই। তো আমরা কি করবো, আমরা এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবো। এমডি জায়েদ আপনি আসছেন? হ্যাঁ ভাই আছি। ওকে, তো আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কি করবো, আমরা দেখে নেবো যে আমার প্রোফাইলটা আগে ঠিক আছে কিনা। দেখুন আমরা কি করছি, আমরা কিন্তু এই এমডি জায়েদ নামেই, সরি, এমডি ইমরান নামেই আমরা কি করছি, আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিছি। এই অ্যাকাউন্টে আমরা কি করবো, অ্যাড করবো। অবশ্যই অবশ্যই চেষ্টা করবো এই অ্যাকাউন্ট গুলো যেন কি থাকে, আপনার প্রফেশনাল লেভেলে সাজানো থাকে, যাতে করে আপনার ইন ফিউচারে সুবিধা হয়। কারণ ফাইবার আপনার প্রোফাইল গুলোকে যে কোনো সময় ঘুরে দেখতে পারে যে আসলে আপনি একজন প্রফেশনাল কি না, একটু পরে বুঝতে পারবো আমরা আমরা আসলে প্রফেশনাল নাকি নন প্রফেশনাল, আপনি কোনটা। আমি সবাইকে কোশ্চেন করবো ওই সময়, এখন থেকে 2 মিনিট পরে। তো আমরা কি করবো, লিঙ্কেড অ্যাকাউন্টে যখন ক্লিক করবো, দেখুন ওখান থেকে একটা পপ আপ মেসেজ দিচ্ছে, লিঙ্কিং টু অনলাইন সোশ্যাল নেটওয়ার্কস অ্যাড ক্রেডিবিলিটি টু ইউর প্রোফাইল, ইউ মে অ্যাড মোর দ্যান ওয়ান, নোট ইউর পার্সোনাল ইনফরমেশন উইল নট বি ডিসপ্লেড টু দ্য বায়ার। অর্থাৎ এই যে আপনি ইনফরমেশন গুলো দিবেন, এটা বায়ারকে দেখানো হবে না। এটা শুধুমাত্র কাদের জন্য, এটা শুধুমাত্র কিন্তু ফাইবারের জন্য। অর্থাৎ বুঝুন তাহলে ফাইবার আপনাকে কেন ইনফরমেশন গুলো নিচ্ছে। ফাইবার কিন্তু আপনাকে দেখবে যে আসলে আপনি একজন প্রফেশনাল কি না, আপনার প্রোফাইল গুলো তারা যে কোনো সময় ভিজিট করতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, টার্গেট থাকতে হবে 100% কোনো ভালো লেভেলের প্রোফাইল রাখা এবং মেইল রাখা। তো আমরা কি করতেছি, আমরা প্লাস বাটনে ক্লিক করতেছি। প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে নিয়ে আসার পরে তারা বলতেছে, দেখেন ফাইবার ডট কম ইজ রিকোয়েস্টিং অ্যাক্সেস টু, আপনাকে এই যে আপনার যে এই প্রোফাইলটা আছে, ফেসবুকের প্রোফাইলটা আছে, এটার সাথে তারা কি করতে চাচ্ছে, অ্যাড করে দিতে চাচ্ছে। যদি আপনি রাজি থাকেন তাহলে কবুল বলুন, যদি রাজি না থাকেন তাহলে নট কবুল বলুন। এখন যদি আপনি রাজি, অর্থাৎ হ্যাঁ আমার প্রোফাইলটা ঠিক আছে এটার সাথে, আমরা কবুল বললাম, অর্থাৎ কন্টিনিউ অ্যাজ এমডি ইমরান, আমরা এর উপরে ক্লিক করে দিলাম। যখন আপনি এর উপরে ক্লিক করে দেবেন, একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর দেখুন আগে ছিল এখানে প্লাস বাটন, এখন হয়ে গেছে ফেসবুক বাটন। অর্থাৎ আপনার কি হয়ে গেছে, একটা এই লিঙ্কেড অ্যাকাউন্ট একটা কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর আসুন, 2 নম্বর এসে তারা বলতেছে গুগল, আপনি যদি রাজি থাকুন তাহলে এই যে প্লাস বাটনে ক্লিক করুন গুগলে। গুগলে ক্লিক করার পর আপনি কি চলে আসুন, আপনার আর একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আসার পর তারা বলতেছে, দেখুন এখান থেকে এমডি ইমরান, আপনি কি আসলে এমডি ইমরান এই অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন? যদি বলেন ইয়েস, তাহলে আপনি এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে তারা কি করবে, রিডাইরেক্টিং করে, দেখুন এখানে গুগলটা আপনার অ্যাড করে নিল। এভাবে আপনার কি করতে পারেন, আপনার যদি ড্রিবল সাইটে কি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ড্রিবলটা অ্যাড করতে পারেন, অন্যান্য সাইট গুলো অ্যাড করতে পারেন। আমরা যেহেতু দুইটা দিয়ে দেখাচ্ছি, এরপরে আপনি এইভাবে একই পদ্ধতিতে আপনি কি করবেন, অন্য অ্যাকাউন্ট গুলো অ্যাড করে নিয়ে নিতে পারবেন। আমি দ্রুত যাচ্ছি, দ্রুত কথা বলতেছি, হয়তো অনেকে বুঝতে পারবো যে ভাই একটু স্লো বলুন, স্লো বললে আরো অনেক লং হয়ে যাবে, এই জন্য আর কি দ্রুত বলতেছি। এরপরে আমরা স্কিলে যাচ্ছি, একটু এখন কোশ্চেন হচ্ছে এই স্কিলে, আমরা একটা স্কিল অ্যাড করার আগে স্কিলটা কি বিষয়, কেন অ্যাড করে দিয়ে কোন কোন বিষয়গুলো অ্যাড করবেন সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি, সবাইকে বলবো আমরা কি সবাই আসলে প্রফেশনাল না নন প্রফেশনাল। যারা কাজ শিখে তারা কিন্তু প্রফেশনাল, তাই তো? জি কি বলুন তো দেখি, ফাইবার মার্কেট প্লেসে আপনি যদি বলেন যে আপনি নন প্রফেশনাল, তাহলে কি আপনাকে রাখবে না? তাহলে আমরা সবাই যদি মিথ্যাও বলি কিংবা সত্য বলি, দুটার ক্ষেত্রে আমরা কি, আমরা প্রফেশনাল। অর্থাৎ আমাদেরকে 100% মেনে নিতে হয় যে হ্যাঁ আমি একজন প্রফেশনাল, আমাকে কাজ দাও আমি করে দিতে পারবো। বায়ারের সাথে আমার এই ডিলেই থাকে যে হ্যাঁ আমি একজন প্রফেশনাল, এটা এই যদি হয়, যদি আমি প্রফেশনাল সেই বিষয়টা আর কি, সেই বিষয়টা আমরা এখন দেখবো যে আসলে যে আমি প্রফেশনাল কি না, এই বিষয়টা আমার কোন জায়গায় কাজে লাগে সেই বিষয়টা আমরা দেখতেছি এখন। দেখুন আমরা যে ধাপগুলো পার করলাম, এই ধাপগুলোর পরে দেখুন একটা ধাপ আছে, সেটির নাম হচ্ছে স্কিলস। এই স্কিলটা হচ্ছে আপনি কি কাজ পারেন, আপনি কি কাজ পারেন, আপনার নট সার্টিফিকেট, নো নিড টু সার্টিফিকেট এখানে। অর্থাৎ আপনার দরকার স্কিল, আপনি কোন কোন কাজ পারেন। এখন আপনি যদি একজন হয়ে থাকেন ডিজিটাল মার্কেটার অথবা গ্রাফিক ডিজাইনার, ধরে নিলাম আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি পেন টুলের কাজ পারেন, আপনি ইমেজ রিডাস করতে পারেন, আপনি ফ্লায়ার তৈরি করতে পারেন, ব্রুশিয়ার তৈরি করতে পারেন, বিজনেস কার্ড তৈরি করতে পারেন, আপনি কি করতে পারেন, পাথ ক্রিয়েট করতে পারেন, পেন টুলের কাজ খুব প্রফেশনাল লেভেল পারেন। অর্থাৎ একটা গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা বিষয় সাবজেক্ট, আর এটা আছে ক্যাটাগরি, অর্থাৎ অনেকগুলো ক্যাটাগরি, অর্থাৎ সাবটাইটেল অনেকগুলো আছে আপনার। এই যে সাবটাইটেল গুলো আছে, সেই সাবটাইটেল গুলো অনুযায়ী আপনি এখানে স্কিল গুলো অ্যাড করতে পারেন। যেমন আমরা একজন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার আর অনেকগুলো সাইট আছে, সেটা আছে এসইও, গুগল টপ র্যাঙ্কিং, ফেসবুক মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক বুস্ট, এই যে বিভিন্ন সাইট গুলো আছে, আপনি এইগুলো কাজের মধ্যে কোন কাজটি জানেন, যে কাজটি আপনি ভালোভাবে জানেন সেই কাজগুলো এখানে অ্যাড করুন। এখন অ্যাড করার জন্য কিভাবে করবেন, স্কিলস, স্কিলে পরে দেখুন অ্যাড ইয়ার স্কিল। আমরা যদি এখানে সারাদিন ক্লিক করি, একদম এখানে 4টা আমাদের রংপুরের ভাষা বলি কামলা, বলি কামলা, বুঝেন তো কামলা হচ্ছে অন্যের ভাষা যে কাজ করে তাকে বলি কামলা বলি। আর আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা বলে, দেখি একটু শুনি কে কোন ভাষায় কথা বলে। আপনার হানিফ ভাই আপনার এলাকায় কি বলে? আমাদের এখানে কামলা বলে, আপনার এখানে কি বলা হয় হানিফ ভাই? বিপুল ভাই আপনার এলাকায় কি বলা হয়?
কাজের লোক ভাই, কাজের লোক। মাহমুদ ভাই আপনার এলাকায় কি বলে, একটু নামটা শুনি দেখি যে আসলে কি কি বলে। বুয়া বলে, বুয়া বলে যারা মাঠে ঘাটে কাজ করে। কাজের লোক এরকম কামলাই বলে আর কি, কামলাই বলে, লেবার 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 এখন আবার লেবার বলে। আচ্ছা, ওটা ইংলিশে লেবার বলে, বাংলায় কামলা বলি আমরা। আচ্ছা, আর এমনি আমিনুল খান আপনার এলাকায় কি বলে? এখানে পাঁচটা কামলা দিয়ে যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে কি করতে হবে, স্ক্রিনের পাশে দেখুন যে অ্যাড নিউ নামক যে বাটনটা আছে, এই অ্যাড নিউ আমরা ক্লিক করলাম। আমরা এখন কি অ্যাড করতেছি, আমরা অ্যাড করতেছি আমি কি বিষয়ে জানি, আমার কি বিষয়ে স্কিল আছে, আমি কি বিষয়ে প্রফেশনাল, সেই বিষয়গুলো নিয়ে। তো আমি তো ডিজিটাল মার্কেটার বিষয়ে প্রফেশনাল, আমি তো গ্রাফিক ডিজাইন প্রফেশনাল। আপনাকে শুধুমাত্র ওই কিওয়ার্ড গুলো লিখলে হবে না, ডিজিটাল মার্কেটিং এর কোন কোন শাখাগুলো নিয়ে প্রফেশনাল সেই নামগুলো এখানে লিখতে হবে। এখন আসুন, অনেকেই কোশ্চেন করবে যেটা, যে ভাই আমি তো এখানে আগে লিখতাম ফেসবুক মার্কেটিং, কিন্তু বর্তমান ফেসবুক মার্কেটিং লেখা যাচ্ছে না। যদিও লেখা যাচ্ছে তাহলে আমাকে পেন্ডিং এ দেখাচ্ছে, একটু পরে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা পেয়ে যাবেন। এখন আপনার স্কিল আছে কি, আপনি ফেসবুক মার্কেটিং এ প্রফেশনাল, আপনি লিখতে চাচ্ছেন যে আমি লিখতে চাচ্ছি ফেসবুক মার্কেটিং, আমি লিখতেছি। দেখুন আমি লিখে শেষ করতেছি, আমি কি মার্কেটিং, আমি ফেসবুক মার্কেটিং এর প্রফেশনাল, আমি ফেসবুক মার্কেটিং লিখলাম। লেখার পর আমি একটা কি করলাম, এই যে সাজেস্ট এখানে ক্লিক করে দিলাম যে ফেসবুক মার্কেটিং, তারপর আমি এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করলাম। এই যে এক্সপিরিয়েন্স লেভেল, এখানে যখন ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে তিনটে অপশন, বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। সত্যি বলতে ফাইবার এটা শুধুমাত্র দেওয়ার জন্য এই তিনটে অপশন দিছে, কিন্তু কাজ করে মাত্র একটা অপশন, সেটা হচ্ছে এক্সপার্ট। এমন কেউ নাই যে সেখানে বিগিনার দিয়ে রাখে, কারণ বিগিনার দিলে আপনার প্রোফাইলে সে কাজেই দিবে না। তাহলে কি করতে হবে, সত্য বলুন কিংবা মিথ্যা বলুন, যাহা বলিব সত্য বলবো, যাহা বলিব মিথ্যা বলিও সত্য বলবো, সেটা হচ্ছে এক্সপার্ট লেভেল। দেওয়ার পর আপনি অ্যাডে ক্লিক করুন। আপনি যখন অ্যাডে ক্লিক করলেন, অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে একটা ফেসবুক মার্কেটিং দেখাচ্ছে, বাট তার পাশে পেন্ডিং কথাটা দেখাচ্ছে। এটা 2022 সালের নতুন আপডেট, অর্থাৎ এই আপডেট অনুযায়ী অনেকেই আপনার এই সমস্যার সম্মুখীন হবেন, যে ভাই আমি তো ফেসবুক মার্কেটিং লিখলাম, লেখাও নিল, লেখার পর কিন্তু দেখা যাচ্ছে আমাকে পেন্ডিং, এই সমস্যা কি, সমাধান কি? এই সমস্যার কোনো সমাধান নেই, এই সমস্যার সমাধান হচ্ছে একমাত্র ফাইবারের কাছে। এটা বুঝে নেই কেন এটা পেন্ডিং দেখায়, আগে কেন পেন্ডিং দেখাইতো না। যাদের পুরাতন প্রোফাইল আছে তারা ফেসবুক মার্কেটিং লিখছিল, তাদের কাছে অ্যাকসেপ্টেবল ঠিক ছিল, 2022 এর আপডেট অনুযায়ী ফেসবুক মার্কেটিং কথাটা ফাইবার তুলে দিছে। ফাইবার তুলে দিয়ে কি করতেছে, তারা পেন্ডিং এ রাখছে। অর্থাৎ আমরা যখন অ্যাড নিউ ক্লিক করি, অ্যাড নিউ ক্লিক করার পর যেমন যেমন আরেকটা শব্দ ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং আরেকটি ভাষা আছে কি, ফেসবুক প্রমোশন। দেখুন আমি যখন ফেসবুক প্রমোশন দেখলাম, আগে কিন্তু ফেসবুক প্রমোশন ছিল, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে যেত, আমার অ্যাড হয়ে যেত। বাট এখন দেখুন তার পাশে তারা দিয়ে দিচ্ছে প্লাস সাজেস্ট ফেসবুক প্রমোশন। এই অর্থটা হচ্ছে আপনি যদি, আপনি যেমন আমি একটা প্রোফাইল তৈরি করতেছি, ফেসবুক প্রমোশন শব্দটা লিখে আমি কি করতেছি, ফাইবারকে সাজেস্ট করতেছি যে দেখো ফেসবুক প্রমোশন রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আছে, তুমি ফেসবুক প্রমোশনটাকে কি করো তোমার প্রোফাইলে অ্যাড করো। যদি এরকম দেখা যাচ্ছে সারা পৃথিবী থেকে 1 লক্ষ মানুষ কি করে কাজ করে, তার মধ্যে যদি 90,000 মানুষ কি করে ফেসবুক প্রমোশন শব্দটা লিখে তার প্রোফাইলে রাখে, প্রথম দিকে পেন্ডিং দেখাবে, ধীরে 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 এটা গিয়ে কি করবে, তার একটা কিওয়ার্ড হিসেবে সেট আপ করবে। এটা বরং 2021 সালে কিন্তু কিওয়ার্ড হিসেবে ছিল, এখনো কিওয়ার্ড হিসেবে আছে, বাট তারা প্রোফাইলে স্কিলে রাখেনি, প্রোফাইলের স্কিলে রাখে নাই। অনেক সময় আমরা দেখি গিগ গুলো আমাদের রিভিউতে রাখতেছে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক প্রমোশন লিখে, এটা আছে তার একটি অন্যতম মূল কারণ। কারণ ফাইবার আপডেট করে ফেসবুক প্রমোশন এবং ফেসবুক মার্কেটিং কথাগুলো কি করছে, এই ধরনের আরো অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো রহিত করছে, অর্থাৎ কি ক্যান্সেল করে দিছে, ওই শব্দগুলো ক্যান্সেল করে শুধুমাত্র ফেসবুকের কিছু কিছু কিওয়ার্ড রাখছে। যেমন আমরা একটা একটা লিখবো এখানে, তারা একটা শব্দ ব্যবহার করছে ফেসবুক ম্যানেজমেন্ট, অর্থাৎ ফেসবুক ম্যানেজমেন্ট, ফেসবুক ম্যানেজমেন্ট নামক দেখুন একটি কিওয়ার্ড দিছে। আমরা যখন এর উপরে ক্লিক করলাম, এর উপরে ক্লিক করার পর দেখুন এখানে এক্সপিরিয়েন্স লেভেল তারা দিতে বলছে, এক্সপিরিয়েন্স লেভেলে আমি যদি এক্সপার্ট লেভেল দিয়ে দেই, দেওয়ার পর যদি অ্যাডে ক্লিক করি দেখুন এটাতে পেন্ডিং আসবে না। এর আগেরটা তারা দিছিল সাজেস্ট, এই জন্য পেন্ডিং ছিল, আর আমি যেহেতু ওরা নিজের পক্ষ থেকে একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে, এটা যখন সিলেক্ট করেছি তখন তারা পেন্ডিং দেখাচ্ছে না। এখন আপনার যদি কোশ্চেন আছে, ভাই আমি এটা কি রাখতে পারবো কিনা, রাখলে কোনো প্রবলেম হবে কিনা, কোনো সমস্যা নেই, রাখতে পারবেন, না রাখলেও কোনো প্রবলেম নেই। তো আমাদের যেহেতু এটা পেন্ডিং মুডে আছে, আমার দরকারই নেই, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি অন্য কোনো কিওয়ার্ড নিয়ে আসতেছি। আবারও আমি এই ধরনের স্কিল যতগুলো আছে, আমি এখানে অ্যাড নিউ আসছি, অ্যাড নিউ গিয়ে আমি যে ধরনের কাজগুলো জানি, যেমন অ্যাডস ক্যাম্পেইন, আমি অ্যাডস ক্যাম্পেইন রিলেটেড কাজ জানি, শুধুমাত্র আমি অ্যাডস লিখলাম, অ্যাডস লেখার পর আমি ক্যাম্পেইন, ক্যাম শুধুমাত্র লিখলাম, অ্যাডস যখন দেখুন আমি যদি অ্যাডস তারপর ক্যাম লিখলাম,
ওই অ্যাডস ক্যাম্পেইনের সাথে যে রিলেটেড শব্দগুলো ফাইবার দিয়ে রাখছে তার মধ্যে একটা আছে ভিডিও অ্যাডস ক্যাম্পেইন, এটা যদি আমি পারফেক্ট হয় তাহলে এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপিরিয়েন্স লেভেল, আমি যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকি ইন্টারমিডিয়েট, এক্সপার্ট হলে এক্সপার্ট, বিগিনার হলে দেয়ারের দরকার নেই, আপনার ফাইবার প্রোফাইল অন করার দরকার নেই, যেহেতু আমরা ওই কাজগুলো জানি এই জন্য আমি এক্সপার্ট লেভেল দিলাম, দেওয়ার পর অ্যাড এ করে দিলাম। এরপরে যদি আপনার মন চায় যে আপনি কি করবেন, অ্যাড করবেন যে আমি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ জানি, আপনি এখানে সার্চ করুন গুগল টপ র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং, আপনি গুগল টপ শুধুমাত্র লেখুন, লেখার পরে দেখুন যদি এই ধরনের শব্দগুলো আসে নেই আপনার বাদ, আপনি অর্থাৎ আপনার এই গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা দেখুন এখানে নেই, এখন অর্থাৎ আমি এটা বাদ দিচ্ছি। দেওয়ার পর আপনার যদি মনে হয় আমি এসইও এর কাজ জানি তাহলে আপনি এসইও লেখেন, এসইও লেখার পর দেখুন এখানে এসইও রিলেটেড আসতেছে, আপনি এসইও এর উপর ক্লিক করুন, ক্লিক করার পর এখান থেকে ক্লিক করুন, এখান থেকে ক্লিক করার পর এক্সপার্ট লেভেল দিন, দেওয়ার পর অ্যাড এ ক্লিক করুন। এখন যদি আপনার মনে হয় যে ভাই এগুলো তো কোডিং কোডিং বলতেছে একটু সহজ দেখান, আমি ইউটিউব ভিডিও পারি, ইউটিউব লেখুন শুধুমাত্র ইউটিউব, ইউটিউব লেখার পর ইউটিউব রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে দেখুন, ইউটিউব মার্কেটিং, ইউটিউব অ্যানালিটিক্স, ইউটিউব, ইউটিউব এসইও, প্রত্যেকটা বিষয় আছে, অর্থাৎ আপনি ইউটিউব মার্কেটিং পারেন, ইউটিউব মার্কেটিং উপর ক্লিক করেন, ক্লিক করার পর এক্সপিরিয়েন্স লেভেল এখান থেকে আপনি এক্সপার্ট করে দেন, এক্সপার্ট করার পর অ্যাড এ ক্লিক করুন। এভাবে আপনারা আপনাদের স্কিলগুলো অ্যাড করতে পারেন। এখন কোশ্চেন হলো যে ভাই আমি তো ইয়ার এসইওর কাজ জানি না, আমি কি দিতে পারবো কি না, অবশ্যই দিতে পারবেন, না দিলে কোনো প্রবলেম নেই। যদি আপনার কাজটা জেনে এখানে অবশ্যই অবশ্যই সেই বিষয়টাই দেওয়া ভালো যে বিষয়টা নিয়ে আপনি পারফেক্ট, ইতিমধ্যে কাজ কমপ্লিট করে ফেলছেন, সেই সেই স্কিলগুলো আপনি এখানে দিবেন, ওটাই দেওয়াই বেটার। আপনি একটা কাজ শিখবেন একটা স্কিল অ্যাড করাবেন, একটা কাজ শিখবেন একটা স্কিল অ্যাড করাবেন, এভাবে আমরা কি করব অবশ্যই অবশ্যই আমাদের সার্ভিসগুলো অ্যাড করতে থাকবো। স্কিলের পর আপনি আসুন এডুকেশন। এই এডুকেশনটা আসলে কি, এডুকেশন গুলো কোনটা দেবো, এডুকেশন হচ্ছে আপনাদের লেখাপড়া, অর্থাৎ আপনি কোথায় কোথায় লেখাপড়া করছেন সেই বিষয়গুলো নিয়ে। এখন এডুকেশন গুলো আপনার কোনটা দেবেন, ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়ছেন প্রত্যেকটা সার্টিফিকেট দিবেন, নাকি শুধুমাত্র মাস্টার্সটা দিবেন, নাকি আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন ডিজিটাল মার্কেটিং এর এডুকেশনটা দিবেন, আপনি দুটাই দিতে পারবেন, কোনো বাধা নেই। আপনি যদি এখানে এডুকেশনে ক্লিক করেন, এডুকেশন থেকে অ্যাড নিউ এ ক্লিক করতে পারেন, অ্যাড নিউ এ ক্লিক করার পর দেখুন আমাদের কয়েকটা অপশন দিবে। এক নম্বর হচ্ছে কান্ট্রি অফ কলেজ আর ইউনিভার্সিটি, আপনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন সেই ইউনিভার্সিটির নাম দিতে পারেন, কলেজ আর ইউনিভার্সিটি নেম এই যেখানে, তারপর টাইটেল দিতে পারেন, টাইটেল হচ্ছে কি আপনি কিসের উপর লেখাপড়া করছেন, এখানে টাইটেলে ক্লিক করার পর বিএ এমএ এমএসসি যা কিছু আছে ডক্টরেট ডিগ্রি না কি বিষয়ে লেখাপড়া করছেন সেটা দিতে পারেন, তার পাশে মেজর অর্থাৎ আপনি কোন সাবজেক্টের উপর লেখাপড়া করছেন সেই মেজরে দিতে পারেন, ইয়োর ইয়ার অফ গ্রাজুয়েশন আপনি কোন সালে আপনি গ্রাজুয়েট কমপ্লিট করছেন সেই সালটা, অর্থাৎ আপনি কোন সালে এসএসসি পাস করছেন, কোন সালে ইন্টারমিডিয়েট পাস করছেন, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে সাল সিলেক্ট করে দিতে পারেন, দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এরপরে আপনি কোনটা দিতে পারেন, আপনি দিতে পারেন সেই বিষয়গুলো, আপনি কোথা থেকে আপনি আউটসোর্সিং কিংবা ফ্রিল্যান্সিং শিখলেন অথবা গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং শিখলেন, এই ধরনের আপনি নামগুলো দিতে পারেন, অর্থাৎ আপনি আপনার যে প্রাথমিক যে শিক্ষাগুলো আছে সেটাও দিতে পারেন, আপনি ইন্টারমিডিয়েট করতে পারেন অর্থাৎ আপনি মাস্টার্স কমপ্লিট করতে পারেন, অনার্স কমপ্লিট করতে পারেন, সেই সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করতে পারেন, কিংবা যেগুলো মার্কেট প্লেসে আপনি কাজ শিখতেছেন সেই সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করতে পারেন। এখন কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ভাই আমি কোনটা দিব, অবশ্যই অবশ্যই যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখতেছেন ওই সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কি এটা স্কিলের সাথে আপনার যায়, কারণ বাইরের মানুষরা আপনার ইন্টারমিডিয়েট দিয়ে কোনো লাভ পাবে না, আপনার মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে তার কোনো লাভ নেই, তার দরকার আপনি কোন কাজ শিখছেন ওই কাজের সাথে আপনার মিল আছে কিনা। তো আমরা কি করবো, এখান থেকে আমরা এডুকেশনে ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি অর কলেজ অর ইউনিভার্সিটি এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে একটা বাংলাদেশ আমাদের সার্বভৌমত্ব এখানে আমরা দেখতে পারবো বাংলাদেশ, অর্থাৎ এই বাংলাদেশে ক্লিক করলাম, বাংলাদেশে ক্লিক করার সঙ্গে আমাদের দেশের নাম চলে আসলো কলেজ ইউনিভার্সিটির নেম, আমরা এখান থেকে আমাদের যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের নামটা আমরা ব্যবহার করতে পারি, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। তো আমরা আমাদের এই নামটা লিখে দিলাম, অবশ্যই অবশ্যই এভাবে লিখবেন। টাইটেলের জায়গায় যখন আমরা ক্লিক করবো, টাইটেল থেকে আমরা অ্যাসোসিয়েটে ক্লিক করতেছি, অ্যাসোসিয়েট দিবেন, অ্যাসোসিয়েট দেওয়ার মেজরে ক্লিক করবেন, যখন এখানে আপনাকে একটা কোন বিষয়ের উপর লেখাপড়া করতেছেন, আপনি কোন বিষয়ের উপর জানতেছেন, তো অবশ্যই অবশ্যই দিব আমরা প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ প্রফেশনাল ডিপ্লো এতটুকু লিখলে আপনি কি দিবেন, এখানে একটা নিচে একটা অপশন চলে আসবে, এর উপরে যখন ক্লিক করবেন প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এটা দিবেন, দেওয়ার পর আছে ইয়ার অফ গ্রাজুয়েশন, আপনি কোন সালে লেখাপড়া করতেছেন, কোন সালে কমপ্লিট করছেন, আপনি 2020 দিতে পারেন অথবা 2021 দিতে পারেন অথবা 2019 দিতে পারেন, তো আমরা 2020 দিলাম, দেওয়ার পর অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর দেখুন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাংলাদেশ থেকে গ্রাজুয়েট 2020 সালে কমপ্লিট করছেন, এটা যদি আপনার কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আপনি যে ডিলেট বাটন, এই যে উপরে ডিলেট বাটন এখানে ক্লিক করে আবার ডিলেট করে দিতে পারেন, আবার যদি আপনি অন্য কোনো ইনস্টিটিউট থেকে লেখাপড়া করে থাকেন তাহলে অ্যাড নিউ এ ক্লিক করার পর ওই একই পদ্ধতিতে আরো অনেক একটা ব্যবহার করতে পারেন আপনার মন অনুযায়ী। তারপরে আসলো সবার শেষে দেখুন সার্টিফিকেশন, যেটা আমি সর্বপ্রথম বলছিলাম এখানে সার্টিফিকেটের মূল্য খুবই কম, শুধুমাত্র মূল্য হচ্ছে স্কিলের, এই জন্য দেখুন সার্টিফিকেট সবার পরে, তার উপরে হচ্ছে স্কিল, অর্থাৎ স্কিল ফার্স্ট, সার্টিফিকেশন অনেক পরে। তো
আমরা সার্টিফিকেটটা কিভাবে অ্যাড করব? সার্টিফিকেটটা অ্যাড করার জন্য আমরা কোন কোন সার্টিফিকেট গুলো অ্যাড করতে পারবো? সেম একই পদ্ধতি আপনি যেটা এডুকেশন ওই আপনার যে সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলো এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পর আপনি এই ধরনের একটি অপশন দেখতে পারবেন। এই সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড আপনি কোন বিষয়ের উপর সার্টিফিকেট পাইছিলেন, আপনি একজন যেহেতু ডিজিটাল মার্কেটার আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর কি করেছিলেন আপনি একটা সার্টিফিকেট পাইছিলেন, যেহেতু আমাদের এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেট প্রোভাইড করাই হয় এই জন্য ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন। লেখার পর সার্টিফাইড ফর্ম আপনি কোথা থেকে পাইছিলেন, আপনি পাইছিলেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট থেকে, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট অর্থাৎ আপনি যে জায়গা থেকে পাবেন সেই জায়গার নাম লিখে দিবেন। দেওয়ার পর কোন সালে পাইছিলেন এখানে ইয়ার লিখে দেওয়ার পর আপনি এখানে 2020 কিংবা 21 এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর জাস্ট অ্যাড, এভাবে আপনি যতগুলো সার্টিফিকেট অ্যাড করাইতে চান ধীরে ধীরে প্রত্যেকটা সার্টিফিকেট এখানে অ্যাড করাইতে পারেন। যারা গ্রাফিক ডিজাইন বিভিন্ন জায়গা থেকে গ্রাফিক ডিজাইন কিংবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখি এখানে প্রত্যেকটা বিষয় আমরা অ্যাড করতে পারি। অর্থাৎ আমরা যে প্রোফাইলটা সাজাচ্ছি এই প্রোফাইলটা একজন মানুষ দুইটা প্রোফাইল অ্যাড করতে পারে, অর্থাৎ গ্রাফিক ডিজাইন অ্যাড করতে পারে, ডিজিটাল মার্কেটিং অ্যাড করতে পারে, ডিজিটাল মার্কেটিং অ্যাড করতে পারে অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যাড করতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যাড করতে পারে অথবা গ্রাফিক ডিজাইন অ্যাড করতে পারে। অর্থাৎ যে কোনো দুইটা আপনি অ্যাড করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই, দুইটা সার্ভিস আমরা দিতে পারবো, একটু পরে সেটা দেখবো আমরা। তা আমাদের আপাতত দৃষ্টিতে কি করলাম, আমরা আমাদের যে কাজগুলো অর্থাৎ প্রোফাইলের যে কাজগুলো একটা ছবি অ্যাড করা, সাবটাইটেল দেওয়া, তারপর হচ্ছে আমার স্কিল গুলো অ্যাড করা, একটা ডেসক্রিপশন অ্যাড করা, ল্যাঙ্গুয়েজ অ্যাড করা এবং পরে এসে এডুকেশন অ্যাড করা এবং সার্টিফিকেশন অ্যাড করা কমপ্লিট করলাম। অবশ্যই অবশ্যই এগুলো অ্যাড করতে হবে। অ্যাড করার পর আমরা এখান থেকে একটু ভিতরের দিকে যাবো, এখন একটা একটু ভিতরের দিকে যাবো। দেখুন আমার এই প্রোফাইলে কিন্তু এখনো ছবিটা আসে নাই, যদি আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখবো এই ছবিটা আমাদের এখানে একটু সময় নিয়ে চলে আসবে, অর্থাৎ একটু পরে আমাদের এখানে ছবিটা চলে আসবে, এই ছবিটা আমাদের এখানে দেখাবে যদি এখনো আপডেট নেয়নি। এখন আসুন আমাদের আপাতত দৃষ্টিতে কাজগুলো কমপ্লিট, কাজগুলো কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে সরাসরি যাবো কোথায়, এই যে প্রোফাইলে, অর্থাৎ এখানে প্রোফাইল, প্রোফাইলে যখন আমরা ক্লিক করবো, প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখান থেকে একটা সেটিং নামে একটা কি আছে অপশন আছে, এই সেটিং এ ঢুকে যাবো আমরা। এখন কি করতেছি আমরা, আমরা আমাদের সেটিং গুলো আপডেট করতেছি। এই সেটিং এ যখন আমরা আসলাম, এই সেটিং এ আসার পর দেখুন এখানে ফুল নেম নামে একটা অপশন দেখাচ্ছে, ফুল নেম। এই ফুল নেমটা আসলে কি, ফুল নেমটা হচ্ছে সেটাই আপনার এনআইডি কার্ড অনুযায়ী, অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে এখানে কি দিতে হবে, এখানে একটা নাম দিতে হবে। এনআইডি কার্ডের যদি নাম ছোট অক্ষর থাকে ছোট অক্ষর দিবেন, বড় অক্ষর থাকলে বড় অক্ষর থাকবেন, অবশ্যই অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। জি এমডি জায়েদ, এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে সাবমিট করুন। ওকে, তো এনআইডি কার্ড অনুযায়ী নাম দেওয়ার পর এখান থেকে দেখুন আমাদের ইমেলটা এখানে দেখা যাচ্ছে, তার নিচে দেখা যাচ্ছে অনলাইন স্ট্যাটাস, ইউ আর কারেন্টলি অফলাইন। অর্থাৎ এই ড্রপ ডাউন বাটন যখন ক্লিক করবেন দেখেন গো অনলাইন নামে একটা অপশন পাবেন, এই অপশনটা আপনি এখন চালু করলে কোনো সমস্যা নেই, পরে চালু করলে প্রবলেম নেই। পরে চালু বলতে কখন, যখন আপনি গিগ পাবলিশ করবেন তখন এটা চালু করতে পারবেন। তো আমরা যেহেতু এখানে সেটিং এ চলেই আসছি আমরা এখনই অন করে দিচ্ছি। তো আমরা গো অনলাইনে ক্লিক করলাম, গো অনলাইনে ক্লিক করার পর এখান থেকে দেখুন সেভ সেন্স নামে একটা বাটন পাবো, এই সেভ সেন্সে ক্লিক করলাম। সেভ সেন্সে ক্লিক করলেই দেখুন আমার সেটিং সাকসেসফুলি আপডেটেড, এই হলো সেটিং এর প্রথম আপডেট। দ্বিতীয় যে আপডেটটি, এই আপডেটটি হচ্ছে বিলিং ইনফরমেশন। এই বিলিং ইনফরমেশনে ঢুকে আমরা বিলিং ইনফরমেশন ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে এনআইডি কার্ডের নামটা আছে সেই অনুযায়ী এখানে নামটা দিব আমরা, ফুল নেমটা আপনি আবারও দিন। এখানে আপনার এনআইডি কার্ডটা অবশ্যই অবশ্যই সঙ্গে রাখতে হবে, যে অনুযায়ী আপনার অনেকগুলো বিষয় লাগবে। দুই নম্বর বিষয় দেখুন এখানে কোম্পানি নেম নামে একটা অপশন দেওয়া আছে, এই কোম্পানি নেমটা আপনার লাগবে না। যারা কোম্পানি নেমে অর্থাৎ আমার সাপোজ আউটসোর্সিং বিডি একটা কোম্পানি, এই কোম্পানির নামে যদি আমি প্রোফাইল খুলতে চাই তখন আমার এই কোম্পানির নামটা লাগবে, যেহেতু আপনার পার্সোনাল প্রোফাইল খুলতেছি কোম্পানির নেম দরকার নেই এই জন্য। এরপরে দেখুন কান্ট্রি বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে ডিফল্ট হিসেবে, যে দেশ থেকে থাকবো আমরা ইন্ডিয়া থেকে থাকলে ইন্ডিয়ায় সিলেক্ট করা থাকবে, অসুবিধা নেই। যদি না থাকে তাহলে আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর আপনি আপনার দেশের নামটা এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। এরপরে যে অপশনটা দেখুন স্টেট, এই স্টেটের জায়গায় ক্লিক করার পর আপনি এখান থেকে লিখে দিতে পারেন বাংলাদেশ, জি আপনি বাংলাদেশ লিখে দিন, অর্থাৎ আমাদের দেশের নাম আমরা লিখে দিলাম। বাংলাদেশ লেখার পর আপনি দেখুন নিচের দিকে আছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হবে কি আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। জি আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন, একটু স্টপ করেন ভাই। ওকে, তো অ্যাড্রেসের জায়গায় শুধুমাত্র আমরা কি দিচ্ছি, আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে ইনফরমেশন গুলো থাকবে সেই ইনফরমেশন গুলোই আমরা এখানে কি করব, সাবমিট করব। ওকে, তারপরে দেখুন সিটি, অর্থাৎ এরপরে যে অপশনটা থাকবে সিটি, এই সিটিটা আমরা কি করব, অবশ্যই অবশ্যই দিব রংপুর, অর্থাৎ সবাই রংপুর দেব না, যার এনআইডি কার্ডে যে অনুযায়ী যে সিটি, যে সিটিতে বসবাস করি সেই সিটির নামটা দিব আমরা এখানে। ইন্ডিয়ার ক্ষেত্রে একটু তারতম্য হবে, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা একটা প্রোফাইল দিয়ে দেখাবো যে আপনি ইন্ডিয়ার ক্ষেত্রে কিভাবে করবেন। ওকে, এরপর আছে পোস্টাল কোড, অর্থাৎ আপনার পোস্টাল কোড অথবা জিপ কোড, আমরা যেভাবে বুঝি না কেন পোস্টাল কোড অথবা জিপ কোড, আপনি শুধুমাত্র গুগলে সার্চ করবেন আপনার এলাকার নাম লিখে পোস্টাল কোড, ওই পোস্টাল কোডটা আপনাকে দিয়ে দেবে। জি আপনার পোস্টাল কোডটা দিয়ে দিন। ওকে,
এরপরে দেখুন একটা অপশন দেওয়া আছে এখানে ভ্যাট নাম্বার, এই ভ্যাট নাম্বারটা আপনাদের লাগবে না, কারণ আমরা যেহেতু যদি কোম্পানির নাম দেই তাহলে এখানে ভ্যাট নাম্বার লাগবে, আর যদি কোম্পানির নাম ইউজ না করি তাহলে ভ্যাট নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। এগুলো যদি সবকিছু আমাদের কমপ্লিট থাকে আমরা সবকিছু আরেকবার দেখবো, দেখার পর যদি সবকিছু কমপ্লিট থাকে তাহলে আমি কি করবো ইয়েস এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ক্লিক করবো সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস ক্লিক করার পর আমার কি হয়ে গেল, আমার যে সেটিংটা ছিল আমার সেটিং গুলো আপডেট হয়ে গেল। এখন গিয়ে যদি আমি মেসেজে দেখি, মেসেজে গিয়ে দেখতেছি ইউ আর ওয়ান স্টেপ অ্যাওয়ে, অর্থাৎ আমরা একটা কি করছি একটা স্টেপ অ্যাওয়ে করছি, আমরা এখান থেকে একটু ক্লিক করে অন করে দিচ্ছি, অর্থাৎ এই মেসেজটা অন করে দিলাম। আমরা যদি আবারও প্রোফাইল থেকে ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে আমরা এখন চলে আসতেছি, অর্থাৎ আমরা এখন আমাদের প্রোফাইল গুলো আর বাদ বাকি আপডেট গুলো করে ফেলবো। এখানে দেখুন আমরা তো এই লেফট সাইডটা কমপ্লিট করেছি, বাট এখানে এখন আমাদের মূল যে কাজগুলো আমাদের প্রোফাইলটা সেট আপ করার জন্য মূল যে কাজগুলো সেই কাজগুলো এখন আমরা শুরু করবো। এখন বাইং সার্ভিস ফর ওয়ার্ক গেট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউর বিজনেস উইথ থ্রি কুইক কোশ্চেন্স, অর্থাৎ তিনটে কোশ্চেনের মাধ্যমে আপনি কি করতে পারেন এখান থেকে বাইং করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন তবু কোনো অসুবিধা, না ক্লিক করলে কোনো অসুবিধা নেই, এখান থেকে আপনি কি করতে পারেন এখান থেকে ক্লোজ করে দিতে পারেন, ওই পপ আপ মেসেজটা কি করতে দিতে পারেন ক্লোজ করে দিতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই। আমরা শুধুমাত্র এখানে কি করতে পারি, আমরা এখানে এই যে ক্রিয়েট নিউ গিগ যে অপশনটা আছে আমরা এটা পরে করবো, আমরা শুধু সরাসরি যাচ্ছি কোথায় ক্রিয়েট এ নিউ গিগ যে অপশনটা আছে এখানে ক্লিক করতেছি। আমরা ক্রিয়েট এ নিউ গিগে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা প্রত্যেকে এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এই ইন্টারফেসটার মধ্যে প্রথম যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ ক্লিক করবেন, শুধুমাত্র দেন আবারও কন্টিনিউ আসবে, সেকেন্ড টাইম আবারও কন্টিনিউ, তৃতীয় টাইম আপনার কন্টিনিউ আসবে আবারও কন্টিনিউ, তারপরে আপনি চতুর্থ টার্মে এসে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস গুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে, এনআইডি কার্ড অবশ্যই অবশ্যই আপনাকে অবশ্যই অবশ্যই গলায় ঝুলে রাখতে হবে, অর্থাৎ এই অপশন এসে চতুর্থতম স্থানে এসে আপনাকে অবশ্যই অবশ্যই গলায় আইডি কার্ড ঝুলে রাখতে হবে, যাতে করে আপনার আইডি কার্ড ছেড়ে আপনি কাজটা না করেন। দেখুন এখানে ফাইবার, ফাইবার নিচে দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশন, দুই নম্বর দেখা যাচ্ছে প্রফেশনাল ইনফরমেশন, তিন নম্বর হচ্ছে লিঙ্কেড অ্যাকাউন্ট, চার নম্বর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। এই চারটা বিষয় আমাদের ফিল আপ করতে হবে, এবং এই চারটা বিষয় ফিল আপ হলে আমাদের এই প্রোফাইলটা 100% হয়ে যাবে। কমপ্লিটেশন রেট আমাদের এখন দেখা যাচ্ছে 25%, অনেক সময় দেখা যাবে এখানে 50%, অনেক সময় দেখা যাবে 20%, এখানে কোনো প্রবলেম নেই। কার কত পার্সেন্ট হলো সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আপনি সমস্ত ডাটাগুলো ঠিক রাখছেন কি না, এটা কোনো প্রবলেম নয়। পার্সোনাল ইনফরমেশন দেখুন এখানে একটা বিষয় তারা বলতেছে ফুল নেম, ফুল নেমের পাশে এখানে দেখা যাচ্ছে এখানে তার পাশে লিখে দেওয়া আছে প্রাইভেট, মানে কি এখানে প্রাইভেট মানে হচ্ছে কি আপনার এই নামটা শুধুমাত্র ফাইবারের পক্ষ থেকেই জানবে, নট আদার্স কেউ জানবে না, অর্থাৎ শুধুমাত্র ফাইবারেই জানবে। তো ফার্স্ট নেমের জায়গায় আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কি এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। ফুল নেমের ক্ষেত্রে অনেকে তিন ধরনের নাম থাকে, যেমন এমডি আবু জাহেদ, এটা তিনটা শব্দের মিলে একটা নাম, তাহলে আপনি ফার্স্ট নেম কোনটা দিবেন লাস্ট নেম কোনটা দিবেন। যদি তিন ডিজিটের নাম হয়ে থাকে তাহলে প্রথম দুই ডিজিট, এমডি জাহেদ হচ্ছে ফার্স্ট নেম, এমডি আবু হচ্ছে ফার্স্ট নেম, জায়েদ হচ্ছে লাস্ট নেম। যদি চার ডিজিটের নাম হয়ে থাকে তাহলে প্রথম তিন ডিজিট, অর্থাৎ আব্দুল বারি কাইম সিদ্দিক, যদি এটা ফুল একটা নাম হয়ে থাকে আব্দুল বারি কাইম হচ্ছে প্রথম নাম ফার্স্ট নেম আর লাস্ট নেম হচ্ছে সিদ্দিক, অর্থাৎ প্রথমে যতগুলো শব্দ থাকে শেষের শব্দটি বাদ রেখে প্রথমে সব শব্দগুলো হচ্ছে কি ফার্স্ট নেম আর শেষের শব্দটি হচ্ছে লাস্ট নেম। এখন যদি মনে হয় যে ভাই আমার তো একটাই শব্দ আছে শুধুমাত্র জায়েদ, আমি কি করব, এই ক্ষেত্রে উদাহরণ হচ্ছে আপনি ফার্স্ট নেমটা দিবেন জায়েদ, আর শেষের দিকে যেহেতু একটা কোনো কিছু দিতে হবে শুধুমাত্র একটা ডট ব্যবহার করবেন, অনলি শুধুমাত্র একটা ডট, আর কোনো কিছু ইউজ করতে হবে না, তাহলে আপনার কমপ্লিট, ক্লিয়ার। এখন এমডি জায়েদ আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখুন অ্যাজ পার এনআইডি কার্ড, এমডি প্রথম নেম যেহেতু দুই ডিজি ওয়ার্ডের, আর ইমরান হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ এমডি ইমরান এটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এই কাজটি অবশ্যই অবশ্যই যখন লিখবেন অ্যাজ পার এনআইডি কার্ড কোনোভাবেই ভুল করা যাবেই না। দেখুন এখানে তার একটা প্রোফাইল পিকচার দেখাচ্ছে যেটা আমরা শুরুতে অ্যাড করেছিলাম, সেই প্রোফাইল পিকচারটা এটা যদি ওকে থাকে ওকে, না থাকলে আমরা এখান থেকে ক্লিক করা পারি, যে এখান থেকে ক্লিক করার পর আবার চেঞ্জ করতে পারি, যেহেতু আমাদের ওকে আছে আমরা চেঞ্জ করতেছি না। তারপরে দেখুন আমরা একটা ডেসক্রিপশন অ্যাড করেছিলাম, সেই ডেসক্রিপশনটা এখানে দেখা যাচ্ছে, আমরা যদি এখান থেকে এডিট করতে চাই তাহলে আবার এডিট করতে পারবো, এখান থেকে লিখে দিতে পারবো, আর যদি আমার ঠিক থাকে ওকে থাকবে, যেহেতু আমরা এখন এডিট করবো না এই জন্য বাদ থাকলো। ডেসক্রিপশনটা আমরা 600 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো, আমরা 100 ক্যারেক্টার লিখছি, পরে আমরা আরো লিখতে পারবো, অর্থাৎ 600 ক্যারেক্টার পর্যন্ত একটা ডেসক্রিপশন লেখা যায়। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ যেটা আমরা প্রোফাইলের শুরুতে তৈরি করেছিলাম, ইংলিশ এবং বাংলা দুইটা অ্যাড করেছিলাম, একটা তার মধ্যে রেখে দিয়েছি ইংলিশটা, এখানে ইংলিশটা যদি আপনি চেঞ্জ করে দিতে চান তাহলে চেঞ্জ করে দিতে পারেন, আবার নতুন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতেছিলেন এখান থেকে অ্যাড নিউ ক্লিক করার পর অ্যাড করে দিতে পারেন। এগুলো যদি সব কিছু ঠিক থাকে দেন আপনি শুধুমাত্র ক্লিক করতে পারেন কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পর আপনার প্রথম ধাপ অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন এটা কমপ্লিট হয়ে সরাসরি চলে যাবেন আপনি প্রফেশনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার প্রথম ধাপ কি হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে দেখুন এখান থেকে এক নম্বর থেকে সরাসরি চলে যাবে প্রফেশনাল ইনফরমেশন দুই নম্বরে। তো আমরা কি করতেছি এখান থেকে আমরা কন্টিনিউ এ ক্লিক করতেছি, কন্টিনিউ এ ক্লিক করলাম আমরা, ওকে
এখানে দেখুন আপনাদের ক্যারেক্টার যদি 100টার কম হয় থাকে, অর্থাৎ 150 ক্যারেক্টারসে যদি কম হয় থাকে, তাহলে কি করবে না, তারা কন্টিনিউ করতেছে না, অর্থাৎ আপনাকে মিনিমাম 150 ক্যারেক্টারস লিখে তারপর আপনাকে কন্টিনিউ করতে হবে। তো আমরা এখানে 157 ক্যারেক্টারস আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে যদি আমরা কি করতে চাই, কন্টিনিউ করতে চাই, কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, এখানে আমরা শুধুমাত্র এগুলো যেহেতু পরে পরিবর্তন করবো, এখানে কোনো কিছু আমরা শুধুমাত্র পরিবর্তন করতে পারবো, এই জন্য আমরা চলে যাচ্ছি। তো আমরা কি করতে পারি, এখান থেকে কন্টিনিউ ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিক করলে দেখুন পার্সোনাল ইনফরমেশন থেকে সরাসরি আমরা কোথায় চলে আসছি, প্রফেশনাল ইনফরমেশন। আগে ছিল আমরা যখন পার্সোনাল ইনফরমেশন 1 নম্বরে ছিলাম, তখন আমাদের এখানে ছিল 25%, দেখুন এখন কম্পিটিশন রেট হয়ে গেছে 45%, অর্থাৎ আমার প্রোফাইলটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, একদম গ্রিন কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার প্রোফাইলটা একদম তৈরি হয়ে যাচ্ছে, বিল্ড হয়ে যাচ্ছে। এখন আমি প্রফেশনাল ইনফরমেশনে কি কি লাগবে দেখুন, যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, অর্থাৎ আমরা দুইটা সার্ভিস দিতে পারি একটা প্রোফাইলে। যাদের কোশ্চেন আছে যে আমি দুইটা সার্ভিস দিতে পারবো কিনা, সেই বিষয়টা আমি ক্লিয়ার করি। জি, যারা যারা অনলাইনে আছে আমি সবাইকে আনমিট করতেছি, যাদের কোশ্চেন আছে যে আমি দুইটা প্রোফাইল অন করতে পারবো কিনা, এখন সবাইকে দেখাবো সেটা বিষয় নিয়ে। আসি আমরা, জি স্যার, জি আসি পরের পেজে। হ্যাঁ, অর্থাৎ আমরা একটা প্রোফাইলে কি করতে পারি, দুই ধরনের সার্ভিস দিতে পারি। আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে, তারপরে আমরা অন্য ক্লাসের আরো গিগ তৈরির কাজে যাব, অর্থাৎ গিগ তৈরির ক্লাসটা আমরা অন্য ক্লাসে দেখবো, যেহেতু এরপরে একদম লাগাতার চলতেই থাকবে সেই বিষয়গুলো নিয়ে। অর্থাৎ আমরা একটা প্রোফাইলে যে দুইটা সার্ভিস দিতে পারি সেই বিষয় নিয়ে আমরা দেখবো। সেই বিষয়টা ফাইবার থেকেই বলা আছে, আমরা প্রত্যেকেই একটা প্রোফাইলে যে কোনো দুইটা সার্ভিস দিতে পারি। সেই সার্ভিস দুটো হতে পারে, ওই যেটা বললাম, আপনি যে কোনো দুইটা সার্ভিস দিতে পারেন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অথবা অ্যানাদার যে আপনার যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট, যে কোনো সার্ভিস দিতে পারেন, ডাবল ডাবল দিতে পারবেন। দেওয়ার জন্য কি করতে হবে, দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, 2 নম্বর যে ইস্যুটা ছিল, অর্থাৎ আমরা পার্সোনাল ইনফরমেশন থেকে সরাসরি যখন আমরা কোথায় চলে আসলাম, প্রফেশনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন এসে আমরা এই কাজটা করতে পারবো। ওকে, তাহলে আমাদের প্রফেশনাল ইনফরমেশন, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন শেষ হওয়ার পরেই আমাদের পরের ধাপ আসছে কি, প্রফেশনাল ইনফরমেশন। এটা বলাই প্রফেশনাল, অর্থাৎ আপনাকে এখানে প্রফেশনালিজম বজায় রাখতে হবে। এখন প্রফেশনাল ইনফরমেশন মধ্যে কোন কোন অপশন গুলো দিতে হয়, দেখুন প্রথম ইওর অকুপেশন, আপনার পেশা কি, ওখানে প্রথমে দেওয়া হয়েছিল স্কিল, আর এখানে দেওয়া আছে আপনার পেশা কি। এই ইওর অকুপেশন এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে একটা ড্রপ ডাউন বাটন দেখা যাচ্ছে, যে ড্রপ ডাউন বাটন সিলেক্ট অকুপেশন, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে আপনার কয়েকটা ধাপ দেখা যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, প্রোগ্রাম অ্যান্ড টেক, মিউজিক অ্যান্ড অডিও, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, আদার্স। এগুলোর মধ্যে থেকে আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে, কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি কি করতে পারেন, এখানে আপলোড করতে পারেন। যেমন এখান থেকে আমি করতে পারি কি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি ডিজিটাল মার্কেটিং উপর ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার পাশে আরো একটা ইন্টারফেস খুলে গেছে, এখন নিচে একটা ইন্টারফেস খুলে গেছে। এই ইন্টারফেস গুলোর মধ্যে থেকে দেখুন, ফ্রম, আপনি যে ডিজিটাল মার্কেটিং প্রফেশন আপনি কত সাল থেকে জানেন, ডিজিটাল মার্কেটিং ইয়ার, ইয়ারে এখানে ক্লিক করবেন, আমি জানি কত থেকে, 2019 থেকে জানি, এখানে কত পর্যন্ত জানি, 2021 পর্যন্ত, অর্থাৎ আমি এ পর্যন্ত জানি। এখন আপনি কোনটা দেবেন, 2019 দেবেন না অন্য কোনো দিবেন, আপনি 2019 থেকে 20, আপনি নতুন ভাবে 2020 থেকে 21 এটাও দিতে পারেন, অর্থাৎ 2019 কিংবা 20 আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা দিতে চাচ্ছেন। এখানে 2020-21 দিতে পারেন, 2019-20 দিতে পারেন, অর্থাৎ আপনি কবে থেকে এটা জানা শুরু করছেন এটার উপর ডিপেন্ড করবে। যদি শুধুমাত্র 2020-21 দেন এখানে 2021, তখন কিন্তু আপনার কি করবেন, 2021 সালে আপনি জানেন, তো আপনার এখানে থেকে যেহেতু আমরা 22 সালে শুরু করতেছি, 2020-21 এটা আপনি দিতে পারেন, যেহেতু 22 এখনো কি করেন, একদিন বাকি আছে, এই জন্য এখানে 22 আসে নাই, আপনারা এখানে 22 দেখতে পারবেন। কিন্তু অর্থাৎ আমরা যখন একদিন পরে, যখন ভিডিওটা যেহেতু কালকে আপলোড করা হবে, অর্থাৎ আজকে 30 তারিখ, অর্থাৎ আপনি একদিন পরে এটা 2022 দেখতে পারবেন এখানে। এরপরে আসুন আমরা নিচের দিকে একটু আসি, চুজ 2 to 5, অর্থাৎ এখানে দেখুন দুইটা থেকে 5টা পর্যন্ত আপনি কি করুন, আপনার সার্ভিস গুলো পছন্দ করুন। পছন্দ মানে কি, এই ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি কোন কোন সার্ভিস প্রোভাইড করবেন সেই সার্ভিস গুলো এখানে সিলেক্ট করুন। এখানে দেখুন প্রথম যে বিষয়টা লাগছে, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, এসইএম, ওয়েব ট্রাফিক, ডোমেন রিসার্চ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মোবাইল অ্যাডভার্টাইজিং, এসইও, ভিডিও মার্কেটিং, আদার্স, ই কমার্স, লোকাল, মিউজিক প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স। এখানকার মধ্যে আমি যেগুলো বিষয় দিচ্ছি, হুবহু যদি কপি করে আপনি দেন কোনো প্রবলেম নেই। তো আমি এখান থেকে দিতে চাচ্ছি প্রথম যে মার্কেটিং স্ট্র্যাটেজি, 2 নম্বরটা দিতে চাচ্ছি এসইও, 3 নম্বর আছে ভিডিও মার্কেটিং, 4 নম্বর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 5 নম্বর আছে আদার্স। এই আদার্সের মধ্যে পৃথিবীর যত কিছু আছে সবকিছু আদার্স, এই জন্য আপনি এই 5টা দিতে পারেন। এই 5টার ভিতরে যদি কেউ অন্য কেউ দিতে চান অন্য কিছু, সেটা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে আমি সাজেস্ট করবো, রেকমেন্ড করবো, ডিজিটাল মার্কেটিং এই 5টা দিলে আপনি সবগুলো বিষয়ের আপনার উপরে চলে আসবে। এখন আসুন, যেটা আমরা বলছিলাম একটা প্রোফাইল আন্ডারে দুইটা করা যায়, এটা ফাইবার রেকমেন্ড করে, তাহলে আমি আপনি কে যে আমরা বলি যে আমরা দুইটা সার্ভিস দিতে পারবো না। দেখুন
আমরা এখানে কি বলতেছে, ইওর অকুপেশন, আপনার পেশা। প্রথমে আমরা ডিজিটাল মার্কেটিং দিলাম, ডিজিটাল মার্কেটিং এর পর এখানে সিলেক্ট অকুপেশন আর একটা অপশন দিয়ে দিছে। এখানে যদি আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, ক্লিক করার পর গ্রাফিক অ্যান্ড ডিজাইন এই অপশনটা যদি আমরা দিতে চাই এখান থেকে দিতে পারি। যখন আমরা গ্রাফিক অ্যান্ড ডিজাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর ফ্রম, ফ্রম কত থেকে আপনি শুরু করেছেন, এখান থেকে আপনি যদি 2020-21 থেকে দিতে চান এখান থেকে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। 2019-20 দিতে চাইলে কোনো প্রবলেম নেই। দেওয়ার পরে আপনি এখন গ্রাফিক ডিজাইন ওই সেম পদ্ধতিতে 2টা থেকে 5টা পর্যন্ত আপনি কি করুন, কাজ সিলেক্ট করুন। এখান থেকে আমরা গ্রাফিক ডিজাইন অনেকগুলো সার্ভিস দেওয়া আছে, আপনি যে যে সার্ভিসগুলো পারেন সেই সার্ভিসগুলো দিতে পারেন। তো আমি রিকমেন্ড করবো এখান থেকে, দেখুন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন নামে একটা অপশন আছে। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলো শিখতেছি, পেন্টুলের কাজ শিখতেছি, গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতেছি, আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা দিতে পারি। তারপর একটা দেখুন ফটোশপ এডিটিং, আমরা যেহেতু ফটোশপ নিয়ে কাজ করি এই ফটোশপ এডিটিংটা দিতে পারি। এরপরে দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, এর থেকে আমরা একটু এদিকে যাই, আমাদের ব্যানার অ্যাডস এই অপশনটা দিতে পারেন। এরপর থেকে আপনি দিতে পারেন লোগো ডিজাইন, যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা যদি টি শার্ট নিয়ে যারা কাজ করি টি শার্ট দিতে পারি, আমাদের উপর ডিপেন্ড করে আমরা কোনটা দিতেছি। তো আমরা আরেকটা দিয়ে দিচ্ছি বুক অ্যান্ড অ্যালবাম কভার্স, আমরা যদি বুক কভার তৈরি করতে পারি এটা দিতে পারি। এবং সর্বশেষ এই 4টা দেওয়ার পর আপনি আদার্সে ক্লিক করতে পারেন, পছন্দ বিজনেস কার্ড অন স্টেশনারি দিতে পারেন, বিজনেস কার্ড, ওই যে বিজনেস কার্ড অনেকগুলো আছে। অর্থাৎ এখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো 5টা, সর্বোচ্চ 5টা দিতে পারবো, 2টা থেকে 5টা। তো আমরা আদার্সে যেহেতু ক্লিক করলাম, আর এখানে ফটোশপ এডিটিংটা অবশ্যই অবশ্যই দিবেন, কারণ ফটোশপের মধ্যে সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন। অথবা ইলাস্ট্রেশন, অ্যাডোবি ইলাস্ট্রেটর যারা জানেন, এখানে দিলে আপনি ইলাস্ট্রেটরের কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো দেওয়ার পর দেখুন আমরা 2টা, অর্থাৎ দেখুন এখানে আমি প্রথমে দিলাম ডিজিটাল মার্কেটিং অকুপেশনে, আর এখানে দিলাম গ্রাফিক ডিজাইন, তারপরে দেখুন ওই অপশনটা বন্ধ। অর্থাৎ ফাইবার রেকমেন্ড করতেছে আপনি একটা প্রোফাইল আন্ডারে 2টা সার্ভিস দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যদি আপনি সার্ভিস দিতে নাই পারতেন তাহলে ফাইবার এটা অটোমেটিক ক্লোজ করে দিয়ে রাখতো। ওকে, তারপর দেখুন স্কিল, এই স্কিলটা কি আমরা শুরুতে যে স্কিল গুলো অ্যাড করেছিলাম, দেখুন শুরুতে ফেসবুক মার্কেটিং, ফেসবুক ম্যানেজমেন্ট, ভিডিও ক্যাম্পেইন, এসইও, ইউটিউব মার্কেটিং যে অপশন গুলো ব্যবহার করেছিলাম, এই অপশন গুলো স্কিল হিসেবে আপনার এখানে অ্যাড আছে। যদি আপনি এগুলোকে রাখতে চান তাহলে রাখতে পারেন, আর যদি মনে করেন যে না ফেসবুক মার্কেটিং আমার ভালো লাগতেছে না আমি ডিলিট করে দিতে চাচ্ছি, এখান থেকে আপনি ডিলিট উপর ক্লিক করার পর সরাসরি ডিলিটও করে দিতে পারেন। আবার যদি এখান থেকে ফেসবুক ম্যানেজমেন্ট আপনার যদি এক্সপার্ট লেভেল আছে, লেভেলটা আপনি যদি পরিবর্তন করতে চান, এখান থেকে এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে পরিবর্তনও করে দিতে পারেন। এটা আপনার পেজে এখানে এক্সপার্ট লেভেল থেকে আপনি বিগিনার অথবা ইন্টারমিডিয়েট করে দিতে পারেন, দেন আপনি আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। যেহেতু আমরা পরিবর্তন করতে চাচ্ছি না এরকম রেখে দিলাম। তারপরে দেখুন এডুকেশন, অর্থাৎ আপনার এডুকেশন ডিগ্রি কোথা থেকে কিভাবে করছেন, এরপরে যদি আপনি নতুন ভাবে অ্যাড করতেছেন অ্যাড নিউ, আর যদি ডিলিট করতেছেন ডিলিট, অথবা পরিবর্তন করতেছেন এডিট। সার্টিফিকেশন সবগুলো ঠিক থাকলো। সর্বশেষ একটা বিষয় দেখুন পার্সোনাল ওয়েবসাইট, এইটা বিষয়ে একটু কথা বলি। এই পার্সোনাল ওয়েবসাইটটা আসলে কি, দেখুন পার্সোনাল ওয়েবসাইটের নিচে একটা প্রাইভেট নামে একটা অপশন দেওয়া আছে। অর্থাৎ এই পার্সোনাল ওয়েবসাইটটা কি কি কাজে ব্যবহার করা হয়, প্রোভাইড এ লিঙ্ক ইওর ওন প্রফেশনাল ওয়েবসাইট, অর্থাৎ আপনি আপনার একটা নিজস্ব একটা প্রফেশনাল ওয়েবসাইট দিন যেটার মাধ্যমে আপনি কি করেন বিভিন্ন সার্ভিসগুলো প্রোভাইড করেন। এটা আপনার দেয়া ভালো যদি দিতে চান, তবে ওই প্রোফাইলটা শুধুমাত্র ওই ওয়েবসাইটটা কি দেখবে, শুধুমাত্র ফাইবার দেখবে। যদি দেখে যে আসলে আপনি একজন প্রফেশনাল তাহলে কিন্তু ফাইবার আপনাকে বেশি বেশি মার্কেটিং করাবে। এই জন্য উচিত আমরা কি করব, একটা ওয়েবসাইট তৈরি করব, সেটা ফ্রি ওয়েবসাইট কিংবা পেইড ওয়েবসাইট, তৈরি করার পর এখানে লিঙ্কটা দিব। যদি দিতে পারেন ভালো, যদি আপনি এখানে না দেন তাহলে কোনো প্রবলেম নেই, যদি দিতে পারেন ভালো, আবার বলতেছি না দিলে বাধ্যবাধকতা নেই যে আপনাকে দিতেই হবে। ক্লিয়ার, আমরা যেহেতু দিব না এই জন্য শুধুমাত্র কি করলাম, আমরা কন্টিনিউ এ ক্লিক করার পর আমরা কন্টিনিউ করার পর তৃতীয় পেজে চলে আসলাম। অর্থাৎ দেখুন আমরা ছিলাম 2 নম্বর পেজ, এখানে ছিলাম আমার 45%, এখনো দেখুন আমি তৃতীয় পেজে চলে আসছি, আমার 45% আছে, কোনো পরিবর্তন নেই। যেটা শুরুতে বলছিলাম যদি এগুলো পরিবর্তন না হয় এটা নিয়ে মাথা টেনশন করা, নাপা ট্যাবলেট খাওয়ার জন্য কোনো দরকার নেই, এটা কোনো অসুবিধা নেই। 3 নম্বর অ্যাকাউন্ট অপশন লিঙ্কডইন লিঙ্কড অ্যাকাউন্টস, অর্থাৎ আপনার অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করুন। এখানে দেখুন ইওর সোশ্যাল প্রেজেন্স, আপনি কোন কোন সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনি গুগলে আছেন ভেরিফাইড, ওকে, অর্থাৎ কানেক্টেড করে ফেলছেন। ফেসবুক, আপনি ফেসবুক ভেরিফাইড, আপনাকে ভেরিফাই করে ফেলছে, কানেক্টেড। এখন যদি মনে চায় যে না আপনি কি করবেন টুইটারটা অ্যাড করতে চান, তাহলে টুইটারটাতে ক্লিক করার পরে যে কানেক্টে ক্লিক করার পর কানেক্ট করতে পারেন। আপনি কি টুইটার কানেক্ট করবেন? জি ভাই করেন। ওকে, তো আমরা কি করতেছি যে আমরা চাচ্ছি যে টুইটার অ্যাকাউন্ট আমরা অ্যাড করব। তো আমরা এখান থেকে টুইটারে ক্লিক করার পর আমরা কানেক্টে ক্লিক করতেছি। কানেক্টে ক্লিক করার পর আপনার টুইটার অ্যাকাউন্টটা যদি অ্যাড করা থাকে, দেখুন অথরাইজ অ্যাপ, আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। যদি আপনি ওকে থাকেন, রাজি থাকেন, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমাকে অথরাইজ অ্যাপ করুন। আমি অথরাইজ অ্যাপে ক্লিক করলাম। অথরাইজ অ্যাপে ক্লিক করার পর আপনার টুইটার অ্যাকাউন্টটা দেখুন সঙ্গে সঙ্গে ভেরিফাইড হয়ে গেল, অর্থাৎ এখানে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। টুইটারের ক্ষেত্রে একটু কথা মনে রাখুন, আমি একটু পরে আবারও দেখাবো যে বিষয় নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। একটু পরে দেখাবো প্রোফাইলের উপরে গিয়ে যে টুইটার অ্যাকাউন্টে অ্যাড করার পরে কিরকম দেখতে পারবেন সেই বিষয় নিয়ে আমি এখানে একটু বলে নিচ্ছি।
আমরা কি করলাম, তিনটে অ্যাকাউন্ট ভেরিফাই করলাম, তিনটে অ্যাকাউন্ট আমার ওকে, তিনটে অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেল। এরপরে যদি আমি চাই যে ড্রিবলটা আমি অ্যাড করবো, তাহলে ড্রিবল অ্যাড করতে পারেন, ভিমিও অ্যাড করাতে চাইলে ভিমিও অ্যাড করতে পারেন, যদি না অ্যাড করাতে চান কোনো প্রবলেম নেই। এই অপশনে রেখে শুধুমাত্র আপনি কি করেন, যদি আপনার এইগুলো অ্যাড হয়ে যায়, অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করেন। আরেকটা বিষয় বলে রাখি, আপনার এখানে যদি এই টুইটারটা না অ্যাড করেন তবুও কোনো প্রবলেম নেই, শুধুমাত্র দুইটা অ্যাড করলেই যথেষ্ট, না অ্যাড করলে কোনো প্রবলেম নেই। আমরা সবগুলো ঠিক রেখে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর তিন নম্বর অপশন থেকে সরাসরি চলে আসলাম চার নম্বর অপশন। চার নম্বর অপশনে এসে দেখুন অ্যাকাউন্ট সিকিউরিটি, অর্থাৎ আপনার এই জায়গাটাতে প্রচুর পরিমাণে হার্ড করতে হবে, প্রত্যেকটা বিষয় লিখে রাখতে হবে গুগল ড্রাইভে কিংবা ডায়েরিতে, কোনোভাবে ভুলে যাবে না এই অপশনটা। এই অপশনের মধ্যে যখন আমরা আসলাম, আগে ছিল 45%, দেখুন এখন কমপ্লিটেশন রেট মাত্র 55%, বরং হওয়া উচিত ছিল আমার 100% এর কাছাকাছি, বরং 55% আছে, কোনো অসুবিধা নেই, আমরা কাজগুলো করে ফেলি। অ্যাকাউন্ট সিকিউরিটি, অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে তারা বলতেছে দেখুন, ইমেল আপনি যে ইমেলটা অ্যাড করেছিলেন আমরা ভেরিফাই করছি, কোন ইমেলটা, ওই যে প্রথমে আমরা যে ইমেল দিয়ে ভেরিফাই আমরা আমাদের ফাইবার প্রোফাইলটা অন করেছিলাম, অন করার পর আমরা জিমেলে গেলাম, এই যে জিমেল, অর্থাৎ এই যে জিমেলে গেছিলাম, জিমেল থেকে আমরা কি করেছিলাম, অ্যাক্টিভ করেছিলাম, এটা আমাদের কি হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে, অর্থাৎ এই জন্য তারা কি দেখাচ্ছে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। দুই নম্বর যে বিষয়টা, শুরুতে ক্লাসের শুরুতে যেটা বলছিলাম, আপনার একটা ফোন নাম্বার রাখতে হবে, যে ফোন নাম্বারটা দিয়ে আপনার দাদা দাদি নানা নানি চাচা চাচি কেউ ব্যবহার করেন, শুধুমাত্র আপনি ব্যবহার করতেছেন, এটা দিয়ে কেউ ফাইবার প্রোফাইল খুলে নাই, আপনি খুলতে দেন, সেই নাম্বার, সেরকম একটা মোবাইল নাম্বার রাখতে হবে। অবশ্যই অবশ্যই চেষ্টা করুন সেই মোবাইল নাম্বারটা খুব কাছাকাছি রাখার জন্য, যাতে করে যে কোনো কনফার্মেশন কোড আপনি খুব দ্রুত নিতে পারেন। এখানে তারা বলতেছে ফোন নাম্বার, উই উইল নেভার শেয়ার ইউর ফোন নাম্বার, অর্থাৎ আপনার এই ফোন নাম্বারটা কখনো কোনো ক্লায়েন্টকে দেখানো হবে না, শুধুমাত্র ফাইবারের কাছেই থাকবে, প্রাইভেট, অর্থাৎ এগুলো প্রাইভেট। এখানে যদি আমরা ফোন নাম্বারটা অ্যাড করতে চাই, তাহলে আমরা ফোন নাম্বার এখানে ক্লিক করতে পারি। তবে ফোন নাম্বারটা অ্যাড করার আগে একটা বিষয় নিয়ে কথা বলি, সেই বিষয়টা হচ্ছে আমরা একটু গুগলে যাচ্ছি, কারণ কি এই বিষয়টা নিয়ে অনেকের মাথা চুল পর্যন্ত শেষ হয়ে যায় যে ভাই আমি তো ফোন নাম্বার অ্যাড করতে পারতেছি না, কি কারণে আমি আগে যাচ্ছি। আমি গুগলে আসলাম, গুগলে আসার পর কিবোর্ড লিখে সার্চ করলাম, কিবোর্ড থেকে যাচ্ছি ইমেজে, ইমেজ থেকে আমি যে কোনো একটা কিবোর্ড নিয়ে নেই, এই কিবোর্ডের আমি এই কিবোর্ডটাতে অন করতেছি। অন করার পর আপনারা লক্ষ্য করুন আমি যে বিষয়টা দেখাচ্ছি, এখানে দেখুন এই কিবোর্ড গুলো কিন্তু দুটা শাখা থাকে, প্রথম শাখা আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদের, প্রথম শাখা আমি একটু মার্ক করে দিছি, দেখা যাচ্ছে এমডি জায়েদ? জি ভাই দেখা যাচ্ছে। অর্থাৎ দেখুন এখানে দুই ধরনের অক্ষর আছে, এই যে উপর দিকে আমি যেখানে এখন যেটা মার্ক করতেছি এখানে আছে 1 2 3, এখানেও দেওয়া আছে, আবার কিবোর্ডের রাইট সাইডে 1 2 3ও দেওয়া আছে, লক্ষ্য করুন, অর্থাৎ এই যে এখানেও দেওয়া আছে এক নম্বরটা, এই দুই নম্বরটা আছে, এটা আমরা মার্ক করতেছি, আমি মার্ক করে দিচ্ছি, এটাকে বলতেছি আমরা এক নম্বর, আর এটাকে বলতেছি আমরা দুই নম্বর, কিবোর্ডের এটা দুই নম্বর আছে এইটা, এই এই এইটুকু শুধুমাত্র মনে রাখেন যে এক নম্বর এবং দুই নম্বর, আমি এইটুকু বলবো আপনাদের। এখন আমি ক্যান্সেল করে দিচ্ছি, কিবোর্ডের এই দুটো অপশন মনে রাখুন। আমরা যাচ্ছি ফাইবারে, ফাইবারে গিয়ে দেখুন আমরা কি করতেছি, আমরা ফোন নাম্বার ভেরিফাই করবো, অর্থাৎ ফোন নাম্বার দেখো, অ্যাড ফোন নাম্বার। আমরা যখন অ্যাড ফোন নাম্বারে ক্লিক করতেছি, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে, খুবই মনোযোগ দিয়ে শুনুন, এই এই জায়গাটা খুবই জরুরি, এই জায়গাটাতে কোনোভাবে কোনোভাবেই ভুল করা যাবে না, খুবই মনোযোগ। আমরা কি করতেছি, আমরা একটা ফোন নাম্বার অ্যাড করতেছি, তো অ্যাড করার জন্য আমরা আসলাম এখানে, আমরা এখন ফোন নাম্বার কি করবো, এখানে দেখুন ইন্টার কান্ট্রি, অর্থাৎ যে বাংলাদেশ, তো বাংলাদেশ তো আমার এখানে সিলেক্ট অবস্থায় আছে, অর্থাৎ বাংলাদেশ আছেই। ইন্টার ইউর ফোন নাম্বার, ইন্টার ইউর ফোন নাম্বার যখন আমরা ক্লিক করলাম, দেখা যাচ্ছে +880, অর্থাৎ জিরো দিতে হবে না, আপনার কি জিরো ব্যতীত আপনার যে মোবাইল নাম্বারগুলো আছে সেই মোবাইল নাম্বারগুলো আমরা এখানে কি করবো, অ্যাড করবো। এখন অ্যাড করবেন কোথা থেকে, এক নাম্বার থেকে, মনে রাখুন এক নাম্বার কোনটা বলছিলাম, এই যে এটা হচ্ছে এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে এটা, কখনো এই দুই নাম্বার থেকে অ্যাড করতে পারবেন না, অবশ্যই অবশ্যই এক নাম্বার যে কিওয়ার্ড গুলো আছে 1 2 3 4 5, সেই অপশন গুলো ব্যবহার করতে হবে, সেই অপশন গুলো আপনি ব্যবহার করে কি করুন, ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার দিন এখানে, জিরো ব্যতীত 1 2, অবশ্যই অবশ্যই এক নাম্বারটা ব্যবহার করতে হবে, দুই নাম্বারটা এখানে অ্যালাউ নয়, এই কিবোর্ডের এই জায়গাটাতে ব্যবহার করতে পারবেন না। জায়েদ আপনি ট্রাই করে দেখুন তো, দুই নম্বরটা পারেন কিনা, একটা যে কোনো শব্দ লিখুন তো দেখি পারেন কিনা, দুই নম্বরটা দিয়ে হচ্ছে না ভাই, হবে না, অর্থাৎ দুই নম্বরটা দিয়ে হবে না, এক নম্বরটা সবাই ব্যবহার করতে হবে, মাথা চুল ফেলানোর দরকার নেই, টেনশন করারও দরকার নেই, এক নম্বরটা দিয়ে করে ফেলেন। আচ্ছা আমি এক নম্বরটা দিয়ে তাহলে করতেছি। ওকে, আমরা যখন মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এই মোবাইল নাম্বারটা যেন আমার আশপাশে থাকে, একদম নিজের ভাইয়ের মতো। তো আমরা কি করবো, এখানে মোবাইল নাম্বারটা দিব, দেওয়ার পর এখান থেকে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ভেরিফাই বাই SMS, আর একটা হচ্ছে ভেরিফাই বাই কল, অর্থাৎ ফাইবার বলতেছে আমরা আপনাকে হয় একটা SMS পাঠাবো নতুবা একটা কল করব, আপনাকে একটা কোড দেব, সেই কোডটা আপনি এখানে আমাদের এখানে সাবমিট করবেন যে আসলে এটা আপনার মোবাইল নাম্বার কিনা। তো আমরা কি করতে পারি, আমরা অবশ্যই অবশ্যই ভেরিফাই বাই SMS অথবা ভেরিফাই বাই কল দুটাই দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমরা দিব ভেরিফাই বাই SMS, আমরা SMS এর উপর ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটা অপশনে চলে আসলাম, 4 ডিজিটের একটা কোড আমাদের মোবাইল নাম্বারে দিয়ে দিবে, সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো। এমনি জায়েদ আপনার মোবাইলে চেক করুন একটা কোড গেছে,
আসছে নাই ভাই এখনো, একটু ওয়েট করুন যাবে, আমরা একটু অপেক্ষা করতেছি কোডটা আসলে। জি ভাই আসছে, দিচ্ছি কোডটা, আপনি তাহলে দিয়ে দিন। ওকে, কোডটা দেওয়া শেষ হলে আমরা জাস্ট ক্লিক করব সাবমিট কোড। এই সাবমিট কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমার কোডটা কি হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখানে সাবমিট কোডে ক্লিক করলাম, সাবমিট কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই, ভেরিফিকেশন কমপ্লিট, ইউর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পর দেখবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আবারও বলতেছি অত্যন্ত জরুরি, অতীব জরুরি, খুবই জরুরি। অর্থাৎ আপনার প্রোফাইল যদি কোনো কারণে হ্যাক হয়ে থাকে, কোনো কারণে যদি আপনার সিকিউরিটি কোশ্চেন দরকার হয়, কোনো কারণে ফাইবার যদি আপনাকে ভেরিফাই করতে চায়, যে কোনো সময় আপনাকে এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে। এই বিষয়গুলো কি কি, সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। প্রথম যে বিষয়টা দেখুন, অ্যাড এ সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ আপনাকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে। এখান থেকে ধরুন অ্যান্সারিং দ্য সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ এফএকিউ এর মতো আমরা ফাইবারে যেমন গিগ পাবলিশ করার সময় এফএকিউ নামে একটা অপশন পাই, অর্থাৎ নিজে কোশ্চেন করবেন, নিজে অ্যান্সার দিবেন, এরকম তারা বলতেছে সিলেক্ট এ কোশ্চেন। অর্থাৎ আপনি এখান থেকে কি করুন, যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করুন, অর্থাৎ আমরা যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করতেছি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, আমরা যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করলাম। কোশ্চেন সিলেক্ট করার পর আমরা কি করতে পারি, এখান থেকে যে কোনো একটা অ্যান্সার দিতে পারি, যেমন আমি একটা দিলাম জাহেদ। দেওয়ার পর আমি কি করতে পারি, ফিনিশ করতে পারি। এই অপশনটা আপনারা কি করেন, নিজে নিজে কমপ্লিট করে নেবেন। তারপর আমরা ফিনিশ করার পর কিন্তু আমার পরের অপশন আছে, যেহেতু আমরা এটা রেকর্ড করতেছি, এই জন্য এটা পরিবর্তন করে ফিনিশ করার পর আমরা আবারও আসতেছি। ওকে, তো আমরা কি করলাম, আমরা আমাদের সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করে দিলাম যেভাবে আমি বললাম। সেটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা শুধুমাত্র কি করব, সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে আমরা এখান থেকে শুধুমাত্র ফিনিশে ক্লিক করলে কি হয়ে যাবে, আমাদের নেক্সট অপশনে আমরা চলে যাব। তো আমরা ওটা সিলেক্ট করলাম, আমরা এখন ফিনিশে ক্লিক করতেছি। ওকে, তো আমরা যেমন কি করলাম, ভেরিফিকেশন কমপ্লিট অর্থাৎ ফিনিশে ক্লিক করলাম, ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভেরিফিকেশন কমপ্লিট, ইউর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। অর্থাৎ আমাদের সবকিছু কমপ্লিট। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফোন একদম, আমার কি প্রোফাইলটা দেখুন 90% কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ কমপ্লিটেশন রেট 90%, আমার সাইটটা অপশন কমপ্লিট। এখন যদি আমরা কি করি, এখানে দেখুন এই যে ফিনিশ নামে একটা অপশন আছে, এই ফিনিশে যদি আমরা ক্লিক করি, ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইওর সেলার প্রোফাইল ইজ অল সেট, আপনি কি করুন ডানে ক্লিক করুন, অর্থাৎ আমাদের সেলার প্রোফাইলটা কি হয়ে গেলো, কমপ্লিট হয়ে গেলো। কমপ্লিট হওয়ার পর দেখুন আমাদের প্রোফাইলটা কোথায় চলে আসলো, এই একটা এই ইন্টারফেসে চলে আসলো। এই ইন্টারফেসের নাম হচ্ছে কি, এই ইন্টারফেসটার নাম হচ্ছে একটা গিগ ক্রিয়েট করা। আমরা যেহেতু নেক্সট ভিডিওতে দেখবো একটা গিগ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয় অ্যাকর্ডিং টু 2022 2022 সালের নতুন আপডেট অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। বাট এই কাজগুলো শেষ হওয়ার পর আমি মাঝে যেটা কথা বলছিলাম টুইটার অ্যাকাউন্টের ব্যাপারে সেটা বলি। এই অপশনটা আসার পর আপনি সরাসরি কি করবেন, সরাসরি ক্লিক করবেন ফাইবার অ্যাকাউন্টে, অর্থাৎ এই যে ফাইবারের যে লোগোটা আছে ফাইবারের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবারও এই ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসের মধ্যে আপনি যান প্রোফাইল, প্রোফাইল থেকে আবারও সরাসরি ক্লিক করুন একদম প্রোফাইলের উপরে, এই যে প্রোফাইলের উপরে। এখন এই প্রোফাইলটা দেখবেন আপনার 100% কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আপনার এখন আপনার প্রোফাইলটা একদম 100% কমপ্লিট। ওকে, এখন আপনি দেখুন এখান থেকে আপনাকে একটা পপ আপ মেসেজ দেখাচ্ছে, বাইং সার্ভিস ফর ওয়ার্ক, গেট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউর বিজনেস উইথ 3 কুইক কোশ্চেন্স। আপনি যদি এখানে ক্লিক করতে চান ক্লিক করতে পারেন, না ক্লিক করলে কোনো প্রবলেম নেই। এখন আসুন, আপনাদের ইন্টারফেসটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আপনার এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসগুলোর মধ্য থেকে আপনার প্রোফাইলটা কমপ্লিট। এখন যদি আপনি ক্রিয়েট এ নিউ গিগে আবারও ক্লিক করেন, দেখুন আপনার ওই অপশনগুলো, ওই সেম অপশনগুলো আপনি কন্টিনিউ দেখতে পারবেন। কেন করবেন, যখন আপনি একটা প্রোফাইলে কি করবেন গিগ আপলোড করুন, তখন কিন্তু আপনাকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পরেই আসতে হবে। কন্টিনিউ কন্টিনিউ করে তিনবার কন্টিনিউ করলাম, তিনবার কন্টিনিউ করার পর চতুর্থবার যখন আমি কি করব, কন্টিনিউ এ ক্লিক করব, কন্টিনিউ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কি দেখতে পাবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যে ইন্টারফেস গুলোর মধ্যে আগের অপশনটা দেখুন, এই যে এমডি ইমরান নাম আছে, আপনার ছবি আছে, সবকিছু ঠিক আছে, আপনার সবকিছু শুধুমাত্র ঠিক থাকবে। শুধুমাত্র এবারও কন্টিনিউ করবেন, পরের অপশন গুলো সবকিছু ঠিক আছে, এবারও কি করবেন কন্টিনিউ করবেন। যখন আপনি গিগ পাবলিশ করবেন এগুলো সব ঠিক আছে, আবারও কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে দেখবেন আপনার ফিনিশ একটা অপশন হবে, ফিনিশে ক্লিক করলেই আপনি আবার ওই ডান অপশনটা পাবেন। এরপরে আপনি আপনার গিগ গুলো খুব সহজেই আপডেট করতে পারবেন। তো আমরা যেহেতু এই অপশনটা থেকে পরের অপশন গুলো দেখবো নেক্সট ভিডিওতে, ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা আর দেখাচ্ছি না। তো আমরা কোথায় যাচ্ছি, আবার ওই ফাইবারে ক্লিক করার পর সরাসরি যাচ্ছি আমাদের ফাইবার প্রোফাইলে, যে ফাইবার প্রোফাইলে গিয়ে আপনাদের একটা আপডেটের বিষয়ে জানানোর কথা ছিল যে টুইটার অ্যাকাউন্টের ব্যাপারে। তো আমি এখানে ফাইবার প্রোফাইলের উপর ক্লিক করলাম। ফাইবার প্রোফাইলের উপর ক্লিক করার পর সরাসরি আমি যাবো কোথায়, ফাইবারে একদম চলে যাব। একটু ওয়েট, তো আমি ফাইবারে ক্লিক করতেছি, ফাইবার থেকে ডাইরেক্টলি আবার কোথায় ক্লিক করলাম, এই ফাইবার প্রোফাইলে। প্রোফাইল থেকে এসে দেখুন আমরা তিনটা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাড করেছিলাম, এক নম্বর হচ্ছে ফেসবুক, দুই নম্বর হচ্ছে গুগল, তিন নম্বর হচ্ছে কি টুইটার। এই টুইটার অ্যাকাউন্টটা যে আমরা অ্যাড করেছিলাম, দেখুন এখানে টুইটার অ্যাকাউন্টে অ্যাড করার পর, অর্থাৎ ফেসবুক আর গুগল যখন অ্যাড করলাম তখন আমার ফেসবুকের লোগো, গুগলের লোগো দেখা যাচ্ছে, বাট টুইটার যখন অ্যাড করলাম টুইটারে কিন্তু এখানে লোগো দেখা যাচ্ছে না। অবশ্যই অবশ্যই টুইটারের লোগো দেখা যাবে না, টুইটারের বাটনটা শুধুমাত্র দেখুন একটু ব্ল্যাক কালার হয়ে যাবে, আগের কালারটা দেখুন একটু ব্লু টাইপের,
গ্রিন টাইপের, আর এটা দেখুন একটু ব্ল্যাক টাইপের। এই এখানে যদি আপনি এখন মাথা খারাপ করে বলেন যে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করলাম তো আমার অন্য এখানে লোগো আসলো না কেন, এটা কোনো প্রবলেম কিনা? প্রবলেম নাই, টুইটার অ্যাকাউন্টের কালারটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, লোগো অ্যাড হবে না। এই হচ্ছে ফাইবারের প্রোফাইল একটি, যে প্রোফাইলটি এইভাবে যদি আপনি তৈরি করেন, তৈরি করলে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হবে ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখবো, নেক্সট ক্লাসে দেখবো কিভাবে আমাদের ফাইবার প্রোফাইল একটি গিগ আপলোড করতে হয়। ওই গিগ আপলোড করার পর আমাদের কিভাবে আপলোড করলে সরাসরি একদম ফাইবারের টপে নিয়ে আসা যায়, অর্থাৎ এসইও রিলেটেড করে কিভাবে ফাইবার টপে নিয়ে আসবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। অর্থাৎ টাইটেল ডেসক্রিপশন থেকে শুরু করে কোন কোন বিষয়গুলো নিয়ে আপডেট করতেই হবে, আপডেট না করলে আপনার প্রোফাইল র্যাঙ্কে আসবে না, সম্পূর্ণ ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।